আরেক টেনে হিসলে এশাকে নিজের রুমের বিছানায় ফেলে এশা নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় বেচারি অনেকটাই ব্যথাও পায় ব্যথায় আহ করে চিৎকার করতে গেলেই আরেক তার মুখটা চেপে ধরে কঠোর কণ্ঠে বলে এই একদম চুপ আরেকটা কথা বললে এখানেই জিন্দা দাফন করে দেব তোকে একদম আমার সামনে বেহায়াপনা করবি না বলে দিচ্ছি আপনি কেমন মানুষ হুম আমি কি অন্যায় করেছি কেন আমাকে ধ্বংস করতে আপনি উঠে পড়ে লেগেছেন আমি বাড়িও ছেড়ে চলে এসেছি শুধুমাত্র আপনার জন্য আমি আমার ভালোবাসার মানুষকেও হারিয়েছি তাও শুধুমাত্র আপনারই জন্য আর কে হারানোর বাকি আছে আমার বলতে পারেন আর কি হারালে আপনার হৃদয়ের দহন মিটবে আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে চলুন ওদের জন্য চিন্তা হচ্ছে খুব না জানি কোন দশায় আছে তারা মনে যাক সব আমি তো শুধু তোকে নিজের হাতে খুন করব। একদম ভয় পাবি না একটুও কষ্ট হবে না তোর আর হ্যাঁ তোর ভাই বোন বাবা মা ওদের এত আগে মরলে তো হবে না নিজের আদরের মেয়ের দহনে পুড়ে মরার যন্ত্রণা তো তাদের নিজের চোখে দেখে পৃথিবী ছাড়তে হবে এখন এইসব ভঙ্গিমা বাদ দিয়ে নিজের জামা তো দেখি সি মানুষ যে এত জঘন্য হতে পারে তা আমার জানা ছিল না আপনারও তো বাবা মা আছে তবে অন্যের বাবা মায়ের মৃত্যু কি করে কামনা করতে পারেন আপনি আর আপনার তো বোধ কোনো ভাই বোনও নেই ওদের গুরুত্ব আপনি কি বুঝবেন এসা তার বাক্য শেষ করার আগেই গালে পাঁচ আঙুলের ছাপ বসে যায় বর্ষা মায়াবী বর্ণের মুখে ফুটে ওঠে রক্তাক্তের চিহ্ন তুই বোন হারিয়েছিলি কিছুই তো হারিয়ে ফেলিস নি তুই তাই না মানে দাঁড়া তোকে মানেটা বোঝাচ্ছি কথার সমাপ্তি ঘটাতেই আরিক তার কোমরে থাকা বেল্টটা খুলে এসার গায়ে হিংস্রতার চিহ্ন লেপে দেয় আচমকায় এমন অপ্রত্যাশিত আক্রমণ এসা আশা করেনি শরীরের সাদা চামড়া ছিঁড়ে রক্ত বের হচ্ছে এতটাই যন্ত্রণা হচ্ছে ভাষায় প্রকাশ করা কঠিন চিৎকারও করতে পারছে না সে মুখ দিয়ে গঙ্গানির শব্দ নির্গত হচ্ছে তার কারণ আরিক এক হাত দিয়ে তার মুখটা চেপে ধরেছে কাজল কালো চোখগুলো এখন তলিয়ে বেড়াচ্ছে জলের স্রোতে হঠাৎ যখন আরিকের হুঁশ ফিরে আসে তখন সে দেখতে পায় এসার কোনো নরচর নেই ও গড মরে গেল নাকি এই এসা ওঠো দেখো আমার কিন্তু নাটক ভালো লাগে না কোনো রেসপন্স না পাওয়ায় এবার আরিক তাড়াতাড়ি করে এশাকে বিছানায় শুয়ে দেয় সারা শরীর থেকে রক্ত ঝরছে কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে ডাক্তারকে কল করে তাড়াতাড়ি আসতে বলে সে কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসে রোগীর এমন নাজেহাল অবস্থা দেখে সে নিজেও অনেকটা ঘাবড়ে যায় কিন্তু আরিককে প্রশ্ন করার সাহস তার নেই কারণ সে খুব ভালো করেই জানে আরিকের ঘাড়ের রক যে কতটা বাঁকা ডাক্তার এসাকে ঘুমের ইঞ্জেকশন দেয় সাথে ঔষধের প্রেসক্রিপশন এবং আরিককে কি কি করতে হবে সেই সব বুঝিয়ে সেখান থেকে চলে যায় রাতে আরিক নিজেই বাইরে গিয়ে ঔষধ আর মলম নিয়ে আসে রাতে সে এসার পাশেই ছিল মাথার পেছনে বালিশ রেখে হেলান দিয়ে সারাটা রাত ঝিমোতে ঝিমোতে তার কেটে যায় এর মধ্যে অনেকগুলো মেসেজ এবং কল আসে তার ফোনে কিন্তু সে কোনো রেসপন্স করে না উল্টো শেষমেশ বিরক্ত হয়ে ফোনটা অফ করে দেয় কেনই বা এত অত্যাচার সহ্য করার পরও এসা এখান থেকে পালিয়ে যাচ্ছে না কেনই বা কোনো প্রতিবাদ না করে সহ্য করে নিচ্ছে সবটা সমস্যার শুরুটা ঘটে কিছুদিন আগে থেকেই বারবার এসার কাছে একটা নাম্বার থেকে মেসেজ আসছিল ম্যাসেজের মধ্যে লেখা ছিল সাবধান তোমার পরিবার এবং তোমার পরিবারের সকল মান সম্মান ধুলোয় মিশে যেতে পারে তাদেরকে বাঁচানোর উপায় শুধুমাত্র তোমার কাছেই রয়েছে হঠাৎ কারোর ফোনে এমন মেসেজ আসলে যে কেউই চমকে যাওয়ার কথা এসার মেসেজটা দেখে একটু ভয় লাগলেও সে অত একটা পাত্তা দেয়নি কারণ সামনেই তার বিয়ে এখন তার এইসব নিয়ে ভাববার কোনো সময় নেই কিন্তু সহ্যের একটা সীমা আছে এক নাম্বার ব্লক করলে আরেক নাম্বার দিয়ে মেসেজ আসে ঠিক একই মেসেজ বারবার আসে তার মনের মধ্যে হঠাৎ প্রশ্ন জাগে কেউ এমন ধরনের মজা কেনই বা তার সাথে করতে যাবে দেখতে দেখতে বিয়ের দিন একেবারেই সন্নিকটে চলে আসে কাল এসার বিয়ে তাও আবার নিজের ভালোবাসার মানুষ রাফির সাথে এর থেকে বড় পাওয়া আর কি বা হতে পারে তার জীবনে অনেক দিনের স্বপ্ন তার পূরণ হতে চলেছে কাল বিয়ে বাড়ি ভর্তি মানুষের সরগম সবাই কত খুশি রাতে বিয়ে নিয়ে ভাবতে গিয়েই কিছুতে ঘুম আসছিল না এশার হবু স্বামীর সাথে কথা শেষ হতে হতে দুইটা পঁয়তাল্লিশ বেজে যায় ফোন রাখার পরও এসা শুয়ে শুয়ে বিয়ে নিয়েই ভাবছিল ঠিক ঘড়ির কাটায় তিনটা বাঁচতেই তার মোবাইলে আবারও একটা মেসেজের নোটিফিকেশন আসে এসা ভেবেছে হয়তোবা তার হবু স্বামী রাফিরও তার মতো ঘুম আসছে না তাই সে আবারও তাকে মেসেজ করেছে কিন্তু যখনই সে ফোনটা হাতে নিয়ে মেসেজটা চেক করে তখনই সে ঘাবড়ে যায় কারণ আবারও আরেকটা অচেনা অজানা নাম্বার থেকে মেসেজ এসেছে শুধু মেসেজ নয় বরং মেসেজের সাথে একটা ভিডিও ক্লিপও আছে যা দেখে এসার মনে স্পষ্ট বিরক্ত ফুটে ওঠে রে আবারও মানুষটার কি খেয়ে দেয় কোনো কাজকর্ম নেই রাত তিনটায় কেউ একটা আন্ন মানুষকে মেসেজ করে তার উপরে আবার ভিডিও ক্লিপও পাঠিয়েছে যাই হোক দেখি আগে কি পাঠিয়েছে ভিডিও ক্লিপটি ওপেন করতেই এমন কিছু দেখতে হবে এসা সে স্বপ্নেও কল্পনা করেনি সেই নাম্বার থেকে আসা মেসেজটি ছিল পরিবারের সম্মান রক্ষা করতে চাইলে আমার কথা মতো কাজ করতে হবে তোমাকে তা না হলে এই ভিডিও পুরো দুনিয়া দেখবে বাকি কথাগুলো তাকে আর পুরো সময় নিয়ে পড়তে হয় রাতে আর এসার ঘুম হয়নি নিদ্রাহীন রাত্রি যাবনে মশগুল ছিল সে পরের দিন সকাল থেকেই বিয়ের আমেজ শুরু হয়ে যায় সকলের মুখে হাসি ঠিকই ছিল কিন্তু এসার মুখে সে ছিল বিষণ্ণতা তবুও নিজের চিন্তা ভাগ করার সুযোগ নেই তার সারাদিন সে রুমেই ছিল তাই বাধ্য হয়ে বড় বোন তার রুমে গিয়ে বলল কিরে কয়টা বাজে পার্লারে যেতে হবে না সময় লাগবে তো সাজতে তাই না জি আমি এক্ষুনি যাব আপু কিন্তু একটা কথা রাখবে আমার আমি শুধু আখিকে নিয়েই পার্লারে যেতে চাই অনেক সুন্দর করে সাজবো আজ আমি তোমরা যাতে আমাকে দেখে চমকে যাও তাই আগেই আমার দেখিয়ে সব মজা নষ্ট করতে চাই না আমি মিলিরাজ রাজি না হয়ে কি উপায় আছে চার ঘন্টা পর আখি একা বাড়ি ফিরে আসে তাকে বাড়িতে ফিরতে দেখে বড় বোন মিলি জিজ্ঞাসা করে কিরে এসা কই আর এত দেরি হয় নাকি ছেলে পক্ষ তো চলে এসেছে মজা করছো নাকি আপু এসা আপু তো দু ঘন্টা আগেই আমাকে পার্লার থেকে পাঠিয়ে দিয়েছিল দেখো হয়তো বাড়িতে চলে এসেছে তোমরা হয়তো বা খেয়ালই করি আচ্ছা চল ওর রুমে গিয়ে দেখি রুমের মধ্যে প্রবেশ করতেই মিলি একটু অবাক হয় কারণ রুমের মধ্যে কেউ নেই হঠাৎ মিলির চোখ যায় টেবিলের উপরে পড়ে থাকা একটি নীল রঙা খামের ওপর খামটা খুলতেই সে ওর মধ্যে একটা চিঠি দেখতে পায় যেখানে লেখা আছে প্রিয় পরিবার আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের মনে অনেক বড় কষ্ট দিয়ে ফেললাম কিন্তু আমাকে তোমরা ভুল বুঝো না আমি নিরুপায় আমার কপালের সুখ নেই তাই তো বিয়ের দিনও নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করার সৌভাগ্য হয়ে ওঠেনি আমার একটা কথা মনে রেখো আমি সবার ভালোর জন্যই এই পথটা বেছে নিয়েছি ভাগ্যে লেখা থাকলে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে ইতি তোমার নিরুপায় কন্যা এসা কেন এই চিঠি লিখলো এসা কেনই বা বিয়ের আগ মুহূর্তে আসর ছেলে পালিয়েছে সে তার কিছুই লেখা নেই এই চিঠিতে মিলির মাথা কাজ করছে না সে বুঝতেই পারছিল না এখন সে কি করবে এই সব কিছু তার বিশ্বাসই হচ্ছিল না কারণ এসা এমন মেয়েই ছিল না নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করতে কত অপেক্ষা করতে হয়েছে তাকে কত কিনা সহ্য করতে হয়েছে আর সেই অনাকাঙ্ক্ষিত দিন যখনই এসে পড়েছে তখন কিনা সে এই কাজ করবে একে একে সবাই এসার রুমে এসে প্রবেশ করে চিঠি পড়তেই সকলের মুখটা ফ্যাকাসে বর্ণ ধারণ করে রাফি যখন এই খবর পায় তখন সে এসার এমন বেহুদা আচরণ মেনে নিতে পারছিল না ছেলের বাড়ির সকলে মেয়ের পরিবারের সকলকে অপমান করা শুরু করে মেয়ের এমন নষ্টা কাণ্ডে বাবা মার উপরে নেমে আসে গ্লামির ভোজ রাফির বাবা মা তো লাগামহীন ভাবে বলেই ফেললেন আল্লাহ আমার সোনার টুকরো ছেলেটার জীবন রক্ষা হয়েছে আপনার মেয়ের চরিত্র ভালো না পাঁচ বছর আমার ছেলের সাথে ছল করে এখন দেখেন কোন ছেলের সাথে পালিয়ে গিয়েছে সি এমন মেয়ে কেউ পেটে ধরতে পারে রাফি কি বলবে বুঝতে পারছিল না এত বড় ধোকা অবশেষে বাবা মায়ের কথায় বিয়ে ভেঙে এক এক করে বাড়ি থেকে সকলে চলে যায় নিশ্চুক হয়ে যায় বিয়ে বাড়ি এসার বাবা এমনিতেও হার্টের রোগী ছিলেন রাতে হার্ট অ্যাটাক করার পর হাসপাতালে ভর্তি করা হয় তাকে কারোর মনের অবস্থাই ভালো নেই হাসপাতালের কেবিনে মিলি কান্নায় ভেঙে পড়ে একরাশ অনুসূচনা নিয়ে সে বলল সব ভুল আমারই আমি যদি একটু এসার খোঁজ খবর নিতাম তবে আজ এমন কিছুই হতো না বড় বোন মিলি সান্ত্বনা দিয়ে আখি বলল আরে আপু ভুল তো আমারই আমি তো আপুকে পার্লারে একা রেখে বন্ধুদের চক্করে পড়ে গিয়েছিলাম তাই তো সেখান থেকে চলে যায় আখির মা মনোয়ারা বেগম ভারাক্রান্ত গলায় মিলির মাথায় হাত রাখতে বলে উঠল মা তুই বাড়ি চলে যা জামাই আর নাতনি তোর জন্য অপেক্ষা করছে না মা তোমাদের এমন অবস্থায় ফেলে রেখে কোথাও যাব না আমি পরের দিন সকালে মিলি আর আখি বাড়ি যাই কিছু দরকারি জিনিস আনতে বাসায় তাদের নানু আর দাদুরা ছিল দরকারি জিনিসগুলো নিয়ে যখনই মিলি এসার রুমের চৌকাঠ অতিক্রম করছিল তখনই কেন জানি বোনের বড্ড কথা মনে করছিল তাই সে এসার রুমে প্রবেশ করে কিন্তু রুমের ভিতরে প্রবেশ করতেই সে বাড়ির নতুন কাজের মেয়েকে দেখতে পায় যার এক হাতে ঝাড়ু আর অন্য হাতে এসার রেখে যাওয়া চিঠিটা ছিল যা মিলি কাল টেবিলের ওপরেই রেখে তাড়াহুড়ো করে বাবাকে নিয়ে হাসপাতালে চলে গিয়েছিল মিলিকে হঠাৎ দেখতেই সাইমা অনেকটাই ঘাবড়ে যায় মিলি ভুরু কুচকে সাইমাকে প্রশ্ন করলো কিরে তুই এখানে কি করছিস আপা আমি এই রুমটাতে ঘুমাইতেছিলাম আপা এসে আপার কোনো খোঁজ পাওয়া গেছে না খোঁজ চালাতে বাবা নিষেধ করে দিয়েছেন ওর জন্য বাবা মায়ের সম্মান নষ্ট হয়েছে শুধুমাত্র বাবা মা না আমাদের বংশেরও নাম বদনাম হয়েছে তাই বাবা বলেছে এই বাড়িতে যেন আর কখনো ওর নাম কেউ না নেয় কিন্তু মাহির বোধ চেষ্টা করছে শোন এসব রাখ তুই এই ঘর গোছানো লাগবে না তোর আমার এখন হাসপাতালে যেতে হবে তুই নিচে যা খালো দেখেন তাড়াতাড়ি সুস্থ হইয়া যাইব ইনশাআল্লাহ সকালে এসার ঘুম ভাঙতেই সে আরেককে ওয়াশরুম থেকে বের হতে দেখে নাস্তা আসবে একটু পরে খেয়ে ওষুধ খেতে হবে তোমাকে আপনার মাথায় কি চলছে কি নোংরা খেলা খেলছেন আমার সাথে কি খেললাম তোমাকে তো শুধুমাত্র ওই ভিডিওটা পাঠিয়েছি আর তুমি তো নিজে থেকেই নিজের পরিবারের সম্মান বাঁচাতে আমার কাছে এসেছো আমি তোমাকে বলেছিলাম কাল দুইটা পর্যন্ত আমি তোমার জন্য ওয়েট করব। বাকিটা তো নিজেই করলে তুমি আমি করিনি আপনি আমাকে এইসব করতে বাধ্য করেছেন আমি যাতে আপনার কথা মতো কাজ করি তাই তো ব্ল্যাকমেল করেছেন আমাকে তাই না এতক্ষণ আরেক ভালো করে এশার সাথে কথা বলছিল কিন্তু যখনই এশা তার মুখে মুখে তর্ক করে তখনই আরিকের মেজাজটা চটে যায় চুপ তুই এখন আমার বাড়িতে আছিস তাও আবার আমার বিছানার ওপরেই এইসব কিন্তু ভুলে যাস না আর গলা নামিয়ে কথা বল মেয়েদের এত বড় গলাবাজি বাজি শোভা পায় না আবারও এসার চোখ দিয়ে জলস্রোত ধাবিত হয় আরিকের ফোনে হঠাৎ একটা মেসেজ আসলো যেখানে লেখা ছিল ও একটা চিঠিও লিখে রেখে গেছে সরি এই খবরটা লেট করে জানানোর জন্য মেসেজটা পড়া শেষ হতেই আরিকের রাগ যেন সাত আসমানে সই কারণ এত গুরুত্বপূর্ণ একটা তথ্য এত দেরি করে ওর কাছে এসেছে আরিকের ভয়ানক ক্রোধের শিকার হয় অসহায় এসা হঠাৎ করে সে বাঘের থাবার মতো করে এশার গালে চড় বসিয়ে দেয় তাল না পেরে ফ্লোরে পড়ে যায় তনাদ ভরা শুষ্ক গলা থেকে বের হয়ে আসছে নিঃশব্দ বাক্য আহ মারছেন কেন রাতে এত কষ্ট দিয়েও কি আপনার শরীরের জ্বালা মেটেনি তোর জন্মই হয়েছে এই কষ্ট ভোগ করার জন্য তোকে শতবার খুন করলেও এই অতৃপ্ত জালার নিবারণ ঘটবে না এই দহন বয়ে আনবে তোর জীবনে মারাত্মক যন্ত্রণা মৃত্যু ছাড়া মুক্তি মুক্তি নেই এই যন্ত্রণার তাই মেরে দিয়ে দিন করুন আমাকে না শোনা এসব তো এত সহজে না তুমি মরে গেলে তো খেলা শুরু হওয়ার আগেই বিগড়ে যাবে তখন আমি কি করব বলো যাই হোক এইসব আদিক্ষেতা রেখে বল বাড়িতে চিঠি কেন লিখে এসেছিস সহানুভূতি লাভের আশায় আমাকে ফাঁসানোর জন্য ভিডিওর কথা মনে হয় তুই ভুলে গিয়েছিস তাই না এসা কিছুই বলে ওঠার আগেই আরিকের ফোনে একটা কল আসে আরিক একটু কর্নারে গিয়েই কলের অপার প্রান্তে থাকা ব্যক্তিটিকে বলল। হুম আসছি আমি তুমি চিন্তা করো না এসে কথা বলছি কথা বলা শেষ হতেই আরিকের রূপটাও আবারও আগের মতো বদলে যায় সে এসার চুলের মুঠি ধরে বলে এই শুনে রাখ বাড়ি থেকে পালানোর চেষ্টা ভুলেও করবি না আর এসব করেও তো লাভ নেই তোর আরেকটা কথা নিচে নামার দরকার নেই তোর খাবার ওপরেই পাঠিয়ে দেওয়া হবে আপনার বাবা মা কেউ নেই একটা প্রশ্নও করবি না তুই কারণ তোর মতো মেয়ের এইসব প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই আরেক কথা শেষ করে এসাকে রেখে রুম থেকে বাহিরে বের হয়ে যায় কখন আসবে কি করবে কিছুই বলে যায়নি সে বাড়ির কথা মনে করে এসার দুই চোখ থেকে জল গড়িয়ে পড়ে কিন্তু এই বদ্ধ ঘরে আটকে থেকে কতক্ষণ আর কান্না করা যায় তাই এসা ঠিক করে নিচে নেমে পুরো বাড়িটা দেখবে সিঁড়িদের নিচে নামার সময় তার মনে একটা প্রশ্নই ছিল এত বড় একটা বাড়ি অথচ কোনো মানুষ নেই কিন্তু নিচে কিচেনে পা রাখতেই একজন মধ্যবয়সী মহিলা এসার নজরে আসে সে রান্নার কাজে ব্যস্ত ছিল মহিলাটি এসাকে দেখা মাত্রই হাসি মুখে প্রশ্ন করলো ম্যাডাম আপনার কিছু লাগবে না কি না কিছু লাগবে না এই বাড়িতে আর কেউ থাকে না না এটা আরিক স্যারের গেস্ট হাউস এমনিতেই ফাঁকা পড়েই থাকে আপনার হাতে দাগ কিসের আই হাই পড়ে গেছিলেন না কি না না তেমন কিছু না ঠিক আছে আমি আমি শুধু বাড়ি যেতে চাই আপনাকে কি এখানে জোর করে আনছে নাকি না না কিছু না থাক বাদ দেন তা না হলে আপনিও বিপদে পড়বেন আর কিছু বলার আগেই বাড়ির ম্যানেজার তারেক রহমান চলে আসে লোকটির বয়স খুব একটা বেশি হবে না কোট প্যান্ট পরিহিত একেবারে ক্লিন শেপ করে ফিট ফাট তিনি লোকটি একে সন্দেহের দৃষ্টিতে নিক্ষেপ করে জিজ্ঞাসা করল ম্যাম আপনি রুম থেকে বের হয়েছেন কেন সারাদিন কি রুমের মধ্যে থাকা যায় নাকি স্যার এইসব জানলে অনেক রাগ করবেন স্যার ঘৃণা করি আমি আপনার স্যারকে বলে দিয়েন তাকে এটা দয়া করে আপনি রুমে যান ম্যাম তা না হলে জোর করতে বাধ্য হব এসা না চাওয়া সত্ত্বেও রুমে পাঠিয়ে দেয় লোকটা তাকে ঘরবন্দি অবস্থায় সারাটা দিন এসাকে কাটিয়ে দিতে হয় রাতে আরেক বাড়ি ফিরে যখন দেখে এসা ঘুমিয়ে পড়েছে তখন তার মেজাজটা তুঙ্গে উঠে যায় সে এসার ঘুমের মধ্যেই তার পা ধরে এক টান দিয়ে তাকে নিচে ফেলে দেয় ব্যথায় এসা কান্না মাখা গলায় বলল আহ কি করছেন তোকে না বলেছি গলার নিচে নামিয়ে কথা বলবি আপনি সারা দিন ছিলেন না ভালোই ছিলাম কথা শেষ করার আগেই গালে আরও একটা চল পড়ে এসার হুম ভালো তো লাগবেই তোর কাজের লোকের সাথে এত কিসের কথা তোর পালানোর ফোন দিয়ে আটছিলি বুঝি মানে আপনি কি কিছু বলে ওঠার আগেই আরেক তার বৃদ্ধ আঙ্গুলের তর্জনী আঙুল দিয়ে এসার মুখটা চেপে ধরে বলে চুপ একদম চুপ কি ভেবেছিলি তুই কিছুই টের পাবো না আমি বি কেয়ারফুল আমার চোখ কিন্তু বাস পাখির মতো শিকার কখনো হাত ছাড়া করি না আমার কথার ধরন সর্বদাই ব্যতিক্রম হতে পারে কিন্তু আমার টার্গেট কখনো মিস হয় না আজ দেখ আমি তোর কি হাল করি নিচে যাওয়ার মজা তোর ঘুষে যাবে আরেক এশার সাথে জোর জবরদস্তি করে তার মুখ হাত পা সব বেঁধে দিল যাতে করে এশার আর্তনাদ তার কর্ণ কোহরে না যেতে পারে নিজেকে আত্মরক্ষার চেষ্টা চালিয়েও কোনো লাভ হয়নি এসার এমনিতেও কাল রাতের নির্মম অত্যাচারের কারণে শরীরে মারাত্মক জখম তার এখন আর এক ফোঁটাও শক্তি নেই নিজেকে রক্ষা করার ধীরে ধীরে আরেক মনোতৃপ্তিতে এসার বস্ত্র হরণ করল প্রতিশোধের আতশ যেন তার চোখে স্পষ্ট খুবলে খুবলে সে এসার দেহটাকে নিস্তেজ করে ফেলল দুই ঘন্টা পর ক্লান্ত শরীর নিয়ে আরেক বিছানায় শুয়ে পড়ল যদিও এখনও সে এশার বাঁধন খুলে দেয়নি এশা নীরবে কান্না করেই যাচ্ছে এই অশ্রু যেন থামার জন্য সৃষ্টি হয়নি শরীরের নানান জায়গা থেকে রক্ত বের হচ্ছে কামড়ের ক্ষতগুলো বেশ গভীর হঠাৎ আরিক উঠে বসে এশার হাতের বাঁধন খুলে দেয় তারপর সুন্দর ও সাবলীল ভাষায় তাকে বলো যাও গিয়ে গোসল করে আসো এশা কথাটা শ্রবণ করতেই তাড়াতাড়ি নিজের শরীর কাভার করার চেষ্টা করে বিষয়টা আরিক লক্ষ্য করতেই একটা বাঁকা হাসি দেয় হ্যাঁ রে এত ঢেকে কি লাভ যা দেখার দেখে নিয়েছি আহারে ভার্জিন ছিলে তুমি তাই তো এত কষ্ট হয়েছে তোমার বাট আই ডোন্ট কেয়ার এসার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে কিন্তু সে মুখে কিছু বলার আগেই আরিক পোশাক পরে পাশের রুমে চলে যায় এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও এসা অসময়ে বসে কান্না করছিল বিষয়টা যখন আরিকের নজরবন্দি হয় সে এসাকে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হওয়ার তাগাদা দেয় আরিকের হিংস্রতার ভয়ে এসা তাড়াহুড়ো করে গোসল সেরে বাহিরে বের হয়ে আসলো কিন্তু ওয়াশরুম থেকে বের হতে এসা একটু হক চকিয়ে যায় কারণ আরিক তাকে স্থির গলায় বলল শোনো তোমাকে একটা কথা বলার ছিল এই শাড়ি গহনা রাখো কাল সকাল সকাল রেডি হয়ে যেও কিন্তু কেন পাল্টা প্রশ্ন করা আমি পছন্দ করি না কথা শেষ করে আরেক রুম থেকে বেরিয়ে যায় আরেক বাহিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাড়াতাড়ি করে এসা আবারও বাড়ির কাজের মহিলার কাছে যায় কাজের মহিলা রহিমার কাছে গিয়ে এসে আকুল আবেদন করে বলল আপনি আমাকে একটা সাহায্য করতে পারবেন রহিমা সরল কণ্ঠে প্রশ্ন করল। কি সাহায্য মা আপনার ফোনটা দেওয়া যাবে খারাও দিতাসি ফোনটা পাওয়া মাত্রই এসা প্রথমে নিজের বাড়ির ফোনে কল করলো কিন্তু সবাই হাসপাতালে থাকায় কেউ আর ফোনটা রিসিভ করেনি তাই কাউকে কলে না পেয়ে এইবার রাফিকে কল করার সিদ্ধান্ত নেয় এসা কিন্তু কলটা রিং হওয়ার আগেই পেছন থেকে ম্যানেজার তারে এসে ফোনটা কেড়ে নেন আপনাকে বলা হয়েছিল রুম থেকে না বের হতে আপনি কথা তো অমান্য করেছেনই তার সঙ্গে কাজের মহিলার ফোনও ব্যবহার করেছেন ম্যানেজারের আদেশে গার্ডরা এশাকে রুমে তালাবদ্ধ করে রাখে কিছুক্ষণের মধ্যেই খারাপ মেজাজ নিয়ে আরেক বাড়ি ফিরল ম্যানেজার তাকে দেখে বোঝা যায় যে আজ কিছু তো একটা খারাপ ঘটবে। বাড়িতে প্রবেশ করা মাত্রই আরেক ম্যানেজারকে জিজ্ঞাসা করলো কোথায় সে রুমে আছেন তিনি আরেক দেরি না করে রুমে যায় এসা গোসলে গিয়েছিল সে জানত না যে আরিক এসেছে তাই তোয়ালে গায়ে দেওয়া অবস্থায় সে বাহিরে বেরিয়ে আসলো আরেককে আচমকায় বিছানায় দেখে ভয় লজ্জায় একাকার হয়ে যায় এশার সর্বাঙ্গ সে রাগি গলায় আরিককে বলো আরে আপনি এই সময় এসেছেন ভালো কথা বলে কিন্তু বলে কয়ে আসলে কি ক্ষতি হতো ও আপনার তো আবার লজ্জা সরবও নেই আরে কোনো জবাব না দিয়ে এসাকে একটা চড় মারলো এসা বাঘিনীর মতো করে হংকারে বলো আহ কি করছেন তোমাকে আজ বোঝাবো লজ্জা কাকে বলে আরে কেশার গা থেকে তোয়ালেটা ছো মেরে খুলে ফেললো জোর করে তাকে বিছানায় ছুঁড়ে ফেলে পুনরায় আগের মতো বেঁধে ফেলা হয় তাকে এসা এইবার একই কথা জিজ্ঞাসা করছিল কেন তার সাথে এমন করা হচ্ছে তার ভুলটা কোথায় এসবে আরেক ভূর্ক্ষেপ না করে আলমারি থেকে বেদ বের করে এসার পদতলে নিজের শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে আঘাত করল কিন্তু এসব করেও তার মন ভরছিল না তাই সে লোহার চিকন রডটা গরম করে এসার পায়ের তলায় লাগিয়ে দেয় ব্যথায় মাছু হয়ে এসা আরিকের কাছে ক্ষমা চাইছিল বারবার বলছিল আহ সারুন আমাকে একদম চুপ কর তোর কথা আমার সহ্য হয় না একেবারে অপেক্ষা কর তোর মুখ বন্ধ করছি আমি এই বলে সে একটা মোটা সুই নিয়ে এসে এশার কাছে আসে প্লিজ ক্ষমা করে দিন আমি আপনার সব কথা মেনে চলবো আমাকে কিছু করবেন না দয়া করে প্লিজ আমাকে ছেড়ে দিন হলে বাবা ভয় পেয়ে গিয়েছো দেখি যাও তোমায় আমি ক্ষতি করবো না কিন্তু এটাই লাস্ট সুযোগ মনে করবে বয়ান শেষে সে এশার হাত পায়ের বাঁধন খুলে দিল এবং জামা কাপড় তাকে পড়তে বলল নিজেও পোশাক পরিধান করে এশাকে রুমে লক করে সেখান থেকে বেরিয়ে পড়ল কিন্তু যাওয়ার আগে সে ম্যানেজারকে কড়া করে বলে যায় এসার রাতের খাবার বন্ধ করে দিতে এমনকি তাকে আর কি কি করতে হবে তাও তাকে বুঝিয়ে দেয় এসার নির্বাক চোখে চেয়ে বিছানায় উপুড় হয়ে শুয়েছিল কোন পাপের শাস্তি সে পাচ্ছে আদৌ কি সে কোনো পাপ করেছিল এত কষ্ট অত্যাচার কেন তাকে ভোগ করতে হচ্ছে আস্তে আস্তে দিনের আলো ফুরিয়ে রাতের আধার নেমে আসে আজ আর আরিকের বাড়ি ফিরে আসার কোনো খবরই নেই খবর থাকবেই বা কী করে সে তো নাইট ক্লাবে হ্যাং আউট করতে গিয়েছে যেখানে আগে থেকেই তার বেস্ট ফ্রেন্ড নিলয় তার জন্য ওয়েট করছিল আরে ক্লাবে আসতে নিলয় তাকে বলো কী রে এতক্ষণ কেন লাগলো আর বলিস না মাথাটা ওই মেয়ে একেবারে হ্যাং করে দিয়েছে জীবনটা একেবারে হেল করে দিয়েছে আমার হো মা তাই নাকি ছবিতে তো দেখলাম মেয়েটা জাস্ট লুকিং ইজ লাইক ওয়াও এক রাতের জন্য কিন্তু আমাকেও ভাগ দিতে হবে আমিও হেল করতে চাই নিজের লাইফটা নিলয়ের রসিকতা শুনেও আরেক কোনো জবাব দেয় না আরেককে চুপ থাকতে দেখে নীলয় তাকে পাল্টা প্রশ্ন করলো ভালো কথা তোর জিএফের সাথে আবার তোর কি হয়েছে তুই নাকি ওর সাথে দেখা করিস না বাড়িতেও নাকি তোকে সে পায় না ব্রো ফোনটা তো ধরতে পারিস ওর আরে ভাই অনেক বেড়াই আসি তাই কিছুই ভালো লাগছে না বোঝেছি তোকে রিল্যাক্স হতে হবে আর তোর রিল্যাক্সের জন্য আমি মাহিকে এখানে আসতে বলেছি আজ ইস কেন তুই ওকে এখানে আসতে বলেছিস মোড় আবার এমনিতেই ভালো নেই এত সুন্দর জিএফ থাকলে মোট তো এমনিতে ভালো হয়ে যাওয়ার কথা আমি সব ব্যবস্থা করে রেখেছি ক্লাবের তৃতীয় ফ্লোরের সবচেয়ে রেয়ার তোর সুন্দরী তোর জন্য অপেক্ষা করছে যা যা এনজয় চিৎকার যেন আমার কান অব্দি আসে ভাই আরেক জবাব না দিয়ে ওপরে চলে যায় রুমে ঢুকতেই হাই বেবি আরেক রিপ্লাই দেওয়ার আগেই দরজাটা লক করে দিল মাহি মাহি আজ ব্ল্যাক নাইট আউট ফিট পড়েছে কালো রঙের সুন্দরী মেয়েদেরকে আরও বেশি আকর্ষণীয় লাগে রুমে ঢুকতেই আরেকের হাতে এক গ্লাস মদ তুলে দেয় তার প্রাণ প্রিয়া অনেক চিন্তিত দেখাচ্ছে তোমাকে নাও এটা খাও রিল্যাক্স ফিল করবে মদ আর পরনারী দুটোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবুও পুরুষ তার বাহিক্য আকাঙ্ক্ষা মেটাতে স ইচ্ছায় নিজের জীবন পুড়িয়ে কয়লা বানায় নিজের জীবন কয়লা বানাতেই আরেক দুটোকেই আপন করে নিল প্রেমিকার সারা শরীরে তার হাতের ছোঁয়া ছড়িয়ে পড়ে শুরু হয় শরীরের চাওয়া পাওয়া দীর্ঘক্ষণ পর ক্লান্ত শরীর নিয়ে দুজনেই বিছানায় শুয়ে পড়ল বিছানায় শুয়ে মাহি আরিককে জিজ্ঞাসা করলো কি হয়েছিল এই দুই দিন এত দূরে কেন রেখেছিলে আমাকে দেখা করি ফোনও তোমাকে পায়নি তোমার বাড়িতে গিয়েও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তোমার আসলে আমি অনেক টেনশনে আছি তাই এই দুই দিন আমি আমার মোড ভালো করতেই নেটওয়ার্কের বাইরে ছিলাম যাক এখন কি সব ঠিক হয়েছে না কিছুই ঠিক হয়নি দয়া করে আমাকে কয়েকটা সময় দাও আমি সব ঠিক করে দেব কথা দিচ্ছি আর এখন অনেক কাজের চাপ তাই একটু বুঝতে চেষ্টা করো বিশ্বাস করি তোমাকে সমস্যা না হলে তো আর এমন করতে না কথা শেষ করে আরিকের বুকের ওপরেই ঘুমিয়ে পড়ল মাহি মেয়েটার মুখে সরলতা তবে মেয়েটা কতটা সরল সেটাই হচ্ছে মুখ্য বিষয় আরেক তার জিএফকে বুকে নিয়ে একটা বিষয় যে যা করেছে তা ঠিকই হয়েছে যে অন্য একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্কে গিয়েছে এটা জানলে মাহির কি হাল হবে সে কি তখনও এইভাবেই তাকে বিশ্বাস করবে আর সে কাল যা করতে যাচ্ছে তাকে সারা জীবন বদলে দিবে এসব ভাবতে ভাবতেই হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ম্যাসেজ আসলো তার ফোনে যেখানে লেখা ছিল রাফিরাজ বিয়ে হয়েছে ম্যাসেজটা দেখা মাত্রই আরিক নিজের জামা পড়তে শুরু করে ঘুমন্ত প্রেমিকার মাথায় চুমু দিয়ে রুম থেকে বের হয়ে আসে ক্লাবের ম্যানেজারের কাছে নিলয়ের কথা জিজ্ঞাসা করতেই সে বলল সরি স্যার উনি তো এখন বিজি আছে মেয়ে নিয়ে তাই না জি আচ্ছা সকালে ওকে বলে দিও আমি রাতেই একটা জরুরি কাজে চলে গিয়েছি ক্লাব থেকে বের হতেই আরেক তার ফোনটা অফ করে দিল বাড়িতে গিয়ে সে এসাকে ঘুমান্ত অবস্থায় দেখতে পায় আজ কেন জানি মেয়েটাকে কষ্ট দিতে ইচ্ছে করছে না তাই নিজের রুমে গিয়ে ভালো ছেলেদের মতো করে সে ঘুমিয়ে পড়ে সকাল হতেই আরেক তার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয় ক্লাবে যখন সকালবেলা মাহির ঘুম ভাঙে তখন সে তার পাশে আরিককে না দেখতে পেয়ে বুঝে যায় সে রোজকারের মতো তাকে ঘুম পাড়িয়ে চলে গিয়েছে প্রায়ই সে এমন করে হঠাৎ করে মাহির কাছে নিলয় এসে মাহির ঠোঁটে একটা চুমু এঁকে দিয়ে বলো কি শোনা রাতটা কেমন কেটেছে আমারটার কথা বাদ দাও তুমি তো হয়তো বা দশ বারোটা মেয়ে নিয়ে রাতে শুয়েছিলে তোমার চরিত্রের কথা জানা আছে আমার আরে এটা তো এনজয় করার বয়স তাই না বাবা মায়ের একমাত্র ছেলে হয়ে যদি তাদের টাকা পয়সার সদ্য ব্যবহার না করি তবে তো এই টাকা পয়সার কোনো মানেই হয় না তাই না হয়েছে আমার আর এইসব ভালো লাগছে না আরিকের কি যেন কোনো সমস্যা আছে সে না বলে কয়ে আমাকে একা রেখে কোথায় চলে যায় আমিও সব জানি না তুমি সব জানো কারণ তুমি ওর বেস্ট ফ্রেন্ড তোমার যদি ওর সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে হয় এত সমস্যা হয় তাহলে ব্রেক আপ করে নাও না আরে আমিও তো তাই চাই কিন্তু আমার বাবা সে আরিককে অনেক বেশি পছন্দ করে সে আমার আর আরিককে বিয়ে দিতে চায় পরিবারের জন্যই তো আমি আর আরিক আজ এক আরেককে অনেকবার বিরক্ত করার চেষ্টা করেছিলাম আমি যাতে সে নিজে থেকেই আমাকে ছেড়ে দেয় কিন্তু এত কিছু করার পরও আমাকে সে ভুল বোঝেনি একবার মনে নেই আরিকের থেকে মুক্তি পাওয়ার জন্য ওর একটা কর্মীর সাথে রাত কাটিয়েছিলাম তাও ওই ব্যাটা আমাকে ক্ষমা করে দিয়েছে এখন তুমি বলো আমি কি করব নিলয় মাহির কথাগুলো খুব মনোযোগ দিয়ে শ্রবণ করে কিছু একটা নিয়ে চিন্তা করে সে মাহিকে বলে ফের বলল আরে চিন্তা করো না আমি কিছু একটা করব তোমার জন্য এখন আমাকেও একটু সোহাগ দাও শোনা নীলয় মাহির ওপরে ঝাঁপিয়ে পড়লো আসলে মাহির সাথে নীলয়ের না কোনো গোপন সম্পর্ক আছে আর না নিলয়ের সাথে মাহির কোনো গোপন সম্পর্ক এরা উভয়ই শুধুমাত্র নিজেদের শারীরিক চাহিদা মেটানোর জন্য একে অন্যের স্মরণাপন্ন হয় চৌধুরী বাড়িতে এসা রোজকার মতো ফ্রেশ হয়ে রুমের মধ্যে বসেছিল হঠাৎ আরেক রুমে প্রবেশ করতে এসা তাকে কঠোর গলায় প্রশ্ন করলো আপনি কোথায় ছিলেন সারা রাত এক্সপ্লেন দিতে আমি বাধ্য নই অন্তত শোনো এসব কথা রেখে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাও আর শোনো এখন রেডি হওয়ার দরকার নেই রাতে রেডি হবে তুমি নাটক আর নাটক আমার কি বিয়ে লেগেছে নাকি যে রাতে আমাকে কেউ বউ সেজে যে বসে থাকতে হবে বলেছিলাম না বেশি কথা আমি পছন্দ করি না ও ভালো কথা একটা নিউজ আছে তোমার জন্য কি নিউজ তোমার প্রেমিক রাফির তো বিয়ে হয়ে গিয়েছে হাই হাই পাঁচ বছরের রিলেশনশিপ এভাবে নষ্ট হয়ে গেল এগুলো কি মানা যায় আপনি মিথ্যা বলছেন কারণ রাফি আমাকে অনেক বেশি বিশ্বাস করে আর তার থেকেও বড় কথা সে আমাকে অনেক বেশি ভালোবাসে হ্যাঁ রাখো তোমার ভালোবাসা সব তোমার আবেগ ছিল বুঝলে আপনার কথা তো আমি মরে গেলেও বিশ্বাস করব না হোমা, মা তাই নাকি বিয়ের ছবি দেখাচ্ছি আরেক সত্যি সত্যি রাফির বিয়ের ছবি দেখায় এসাকে ছবিগুলো দেখে ভেঙে পড়ে এবং নিজের অজান্তেই নিজের ভেতরে খারাপ লাগা কাজ করলো তার কি করে রাফি এই কাজ করতে মাত্র কয়েকটা দিন হয়েছে সে এখানে এসেছে তার মধ্যেই এত কিছু এসার চোখ দিয়ে জল গলিয়ে পড়ছে সে জড়িত কণ্ঠে আরিককে কে বলো আমি তো ভেবেছিলাম হয়তোবা আমার কোনো প্রবলেম হয়েছে কিনা আমি কোনো সমস্যায় আছি কিনা কেন আমি বাড়ি থেকে পালিয়েছি সব কিছু রাফি খুঁজে বের করবে এবং আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে কিন্তু এসব কিছু না করে কি করে পারলো রাফি এটা সব আশা শেষ করতে তার কি একটুও খারাপ লাগেনি তাও আবার এক নিমিষে কি করে পারলো অন্য একটা মেয়েকে বিয়ে করতে আমাদের পাঁচ বছরের প্রেম কি তবে এতটাই সস্তা সন্ধ্যার পর বাড়িতে লোক আসে এসাকে সাজাতে আরিকের ভয়ে এসাকে হালকা সাজে নিজেকে সজ্জিত হতে হয় কিন্তু এই সাজের অর্থ কি তা এসা এখনো বুঝে উঠতে পারেনি এসার বাবা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে বাড়ির পরিবেশ আগের থেকে স্বাভাবিক হলেও বুকের পাশের ফাঁকা অংশটা ফাঁকাই রয়ে গিয়েছে আর সেই ফাঁকা অংশটার স্থানটা সৃষ্টি করেছে এসা এসা খুব আদরের মেয়ে ছিল সাহেব বাড়ির সাহেব বাড়ির বড় আর ছোট মেয়ের থেকে এশাকে সবাই বেশি পছন্দ করত ওদিকে এশার ভাই মাহির এখনও বুঝে উঠতে পারছে না যে তার নিজের বোন এই কাজ কি করে করতে পারলো এদিকে আখিকেও বেশ কয়েকদিন ধরেই বিচলিত দেখা যাচ্ছে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত সে মোবাইলের মধ্যে কি এমন আছে আল্লাহই ভালো জানে আখির চেহারায় চিন্তার রেখা স্পষ্ট এশার বড় বোন মিলি এবং তার স্বামী শরীফের বিবাহিত জীবনের আট বছর পেরিয়ে গিয়েছে খুব কম বয়সে ইচ্ছার বিরুদ্ধে মিলিকে তার বাবা বিয়ে দিয়ে দেন এসবের মূল কারণ ছিল বয়স বেশি হলে যদি মেয়েদের বিয়ে না হয় কিংবা মেয়ে যদি পালিয়ে যায় বা নিজের সতীত্ব নষ্ট করে তখন সাহেব পরিবার কি করে মুখ দেখাবে সমাজে এইসব পুরনো চিন্তার কারণে বাবা জাফর সাহেব বড় মেয়ে মিলিকে তার থেকে ২৫ বছর বয়সী এক লোকের সাথে বিয়ে দিয়ে দেন পনেরো বছরের একটা মেয়ে কি বা বোঝে তখন স্বামীর সাথে তার শখ আহ্লাদ কিছুই মিলত না এমন কোন ছেলেকে সে নিজের জীবনসঙ্গী হিসাবে কখনোই চায়নি বিয়ের দুই বছরের মাথায় সন্তানের জননী হয়ে যায় সে তারপর আর কি বেঁচে থাকার স্বপ্নগুলো সব জ্যান্ত মৃত্যু হয় এতগুলো বছরেও সে স্বামীকে ভালোবাসতে পারেনি ভালোবাসা ছাড়া স্বামীর সব ইচ্ছার মূল্য সে দিয়েছে ইদানিং স্বামীর সাথে তার প্রায় কথা কাটাকাটি হয় স্বামী শরীফ সবসময় মিলিকে সম্মান করত ভালোবাসত কিন্তু মিলির কাছে এইসবের কোনো মূল্য নেই ইদানিং মিলিকে ফোন নিয়ে একটু বেশি বিজি থাকতে দেখা যায় ঘন ঘন বাড়ির বাইরেও যায় সে কিছু জিজ্ঞাসা করলে বলে কাজ ছিল স্বামীরও আর বলার কিছু থাকে না এর মূল কারণ মিলির একটা অনলাইন বিজনেস আছে সে ওই বিজনেসের অজুহাতেই পার পেয়ে যায় এসাকে রাতে যখন তৈরি করা হয় তখন সে অনেক দিন পর রুমের বাহিরে বের হওয়ার সুযোগ পাই রান্নাঘরে যেতেই দেখে নতুন কাজের মহিলা যাকে সে কোনো কিছু না ভেবেই প্রশ্ন করে বসে আপনি কে এখানে না অন্য একজন মহিলা কাজ করত তিনি কোথায় গেছেন ম্যাম আগের জনকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে আপনার কোনো কিছু প্রয়োজন পড়লে আমাকে বলতে পারেন এসা বুঝতে পেরে যায় যে আরেক আগের কাজের মহিলাকে চাকরি থেকে বের করে দিয়েছে কারণ হচ্ছে সে এসাকে সাহায্য করেছিল কিছুক্ষণ পরেই আরিকের কথায় এশাকে হলরুমে যেতে হয় সেখানে গিয়ে এশার মনে একটু সন্দেহের জন্ম হয় কারণ সেখানে কয়েকজন মানুষ এবং একজন হুজুর বসা ছিল এশাকে যে মেয়েগুলো সাজিয়ে দিয়েছিল তারা তাকে বারবার বলেছিল ভুলের যেন তোমার মাথা থেকে কাপড় না পরে এবং দয়া করে হুজুরের সামনে গিয়ে কোনো অসভ্যতা করবে না হুজুরের পাশে আরিকও ছিল এশাকে দেখে আরিক বলল। এদিকে এসো আমার পাশে এসে বসো এশা তারপর কথা বলো এত ভালো ব্যবহার দেখে এসা তো পুরাই অবাক হঠাৎ হুজুর বলে উঠল তাহলে চলুন বিয়ে পড়ানোর কাজ শুরু করা যাক মানে কি কার বিয়ে পাগল নাকি আপনারা আরেকের রাগ ওঠে যায় এসার এমন অসভ্যতা আমি দেখে তবুও সে শান্তভাবে এসাকে বলো তোমার আর আমার বিয়ে হবে আর তোমাকে বিয়ে করতেই হবে তা না হলে তুমি জানোই তো আমি কি করতে পারি নিউ আরেকটা ভিডিও আছে দেখাবো নাকি চুপ করেন বলছি জঘন্য মানুষ আপনি একটা ওমা মা এত বড় গলা করে কবে হলো তোমার থাক বিয়ে না করলে নেই কি আর করার রাস্তার কুকুরও তো নিজের ভালোটা বোঝে ওয়েট ভিডিওটা তোমার বাবাকে আগে পাঠায় মেয়ের কুকুর মতো তাকে দেখতে হবে তাই না ভালো কথা তোমার বাবা তো সবে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে ইস এই খবরটাও জানো না তুমি আফসোস মানে কি কি হয়েছিল আমার বাবার ড্যাম বারবার এত মানে মানে কেন করো তুমি দয়া করে বলুন না কি হয়েছিল আরে তোমাকে কত বিশ্বাস করে তোমার বাবা নিজের পছন্দের ছেলেকে বিয়ে দিচ্ছিল আর তুমি তো সবার সম্মান ধুলোয় মিশিয়ে পালিয়ে এসেছ কত অপমান সহ্য করতে হয়েছিল তাদেরকে তোমার জন্য আহারে বেচারা তোমার বাবা এসব সহ্য করতে না পেরেই তো স্টক করে ফেলেছিল কি বলছেন আমাকে আমার বাবার কাছে নিয়ে চলুন বলছি আমার সামনে এমন নাটক করলে জীবনটা একেবারে জাহান নাম্বার নিয়ে দিব এর থেকে বেটার আমি যা বলি তাই করো কারণ এখন যদি আমি এই ভিডিও তোমার বাবাকে পাঠাই তাহলে তোমার বাবা কেন তোমার মাকেও মরতে হবে বড় মনের সংসার নষ্ট হবে ছোটটার তো সবার আগেই মরতে হবে আর তোমার না একটা ভাই আছে ওরও তো কেরিয়ার নষ্ট এখন বলো এতগুলো মানুষের জীবন কি নষ্ট করা ঠিক হবে তার থেকে ভালো না এই দহনে না হয় তুমিই ছাই হয়ে পড়ো পরিবারের জন্য আমি সব করতে পারি আপনি যা বলবেন তাই হবে কিন্তু ভিডিওগুলো ভুলেও তাদেরকে পাঠাবেন না প্লিজ তার মানে বিয়ে করছো হ্যাঁ তাও পায়ে পড়ি আপনি আমার এত পাশান হবেন না হুজুর তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি বিয়েটা পড়িয়ে ফেরুন রাতে এসার রুমে গিয়েই শরীর থেকে লাল বেনারসি খুলে ফেলে এমন স্বপ্ন কখনোই সে সাজায়নি এমন বউ সে হতে চায়নি তাই এই বিয়ের পোশাক তার কাছে বিষাক্ত কাফনের মতো ঠেকছে কিছুক্ষণ পর আরেক রুমের মধ্যে প্রবেশ করলো আরিক ছেলেটাকে দেখলে বোঝাই যায় সাধ্যও নেই যে সে এতটা ভয়ানক তার বাবা মা হয়তো তার এই ভয়ানক রূপটা কখনোই দেখেনি আরিকের জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে বিদেশে বাবা অনেক বড় গার্মেন্টস কোম্পানির মালিক ছিলেন আস্তে আস্তে শুধু পোশাক শিল্পে নয় অন্যান্য সেক্টরেও চৌধুরীর জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল বিশেষ করে আইটি কোম্পানিতে সকল প্রকার গেমিং প্রজেক্ট নিয়ে তাদের কাজ ছিল মূলত এই প্ল্যান আরেকেরই ছিল সেই তাদের কোম্পানিকে আজ এত দূর এনেছে পাবলিক তাদেরকে অনেক বেশি পছন্দ করে লাইফে এত ইন্টারভিউ তাকে দিতে হয়েছে যে এখন সে নিজেই নিজের কোম্পানির একজন মডেল হয়ে গিয়েছে আরিককে রুমে আসতে দেখে এশার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল না জানি ছেলেটা আজ তার নতুন কোন রূপ দেখায় দেখুন আমার কাছে আসবেন না জানি আমি আপনার এখন বউ কিন্তু তার মানে এই না যে আপনি যা ইচ্ছা তাই করবেন তোমাকে কিছু তো করতে চাইনি কিন্তু তুমি একটু বেশি বাড়াবাড়ি করো আরিক একটা বাঁকা হাসি দিয়ে আলমারির কাছে যাওয়া মাত্রই এসা তাকে বলো কি বের করছেন পানিশমেন্ট দিব আমার পানিশমেন্টের জন্য তো মেয়েদের লাইন লেগে থাকে তো আপনি এখানে কেন সে লাইনে গিয়ে দাঁড়ান না যত সব বেশি কথা বলবে না এখন আমি তোমার স্বামী ঘোড়ার ডিম ওয়াট তোমার মুখ কিন্তু বেশি চলছে মনে আছে এর আগে কিন্তু একবার সুই হাতে নিয়েও তোমার মুখটা সেলাই করিনি এবার কিন্তু আমাকে বাধ্য করো না আরেক একটু দুষ্টু হাসি দিয়ে এসার নিকটে চলে আসে যা দেখে এসার ভেতরটা ভয়ে ধরপর ধরপর করছিল ভয়ে সে চোখটা বন্ধ করে ফেললো কিন্তু তখনই আরিক এশার মাথায় একটা টোকা দিয়ে বলল এইভাবে মারব না তিলে তিলে শেষ করব তোমাকে তোমার রক্তে অসুর নৃত্য করব আমি সব কিছুর প্রতিশোধ আমি নিব আর শোনো আমাকে ভালোবাসা হবে তোমার জন্য পাপ দেখতে আমি অনেক হ্যান্ডসাম মেয়েরা আমার জন্য যান কোরবানও করে দেয় তাই আগেই বলে দিচ্ছি আমার প্রেমে পড়া বারণ আমার প্রেমে পড়া হবে তোমার জন্য পাপ এই পাপ জড়ানো মানেই নিজেকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা তাই আমি চাই না আমাকে কোনোদিনও ভুল করেও তুমি ভালোবেসে ফেলো কারণ তোমাকে আমি ঘৃণা করি আর তার থেকে বড় কথা আমার প্রেমিকা আছে আমি তাকেই ভালোবাসি আপনার কি মাথায় কোনো সমস্যা আছে নাকি যে আমি আপনার প্রেমে পড়তে যাব আর আপনার গার্লফ্রেন্ড আছে ভালো কিন্তু আপনি তাকে রেখে আমাকে কেন বিয়ে করেছেন আপনার গার্লফ্রেন্ড কি হাত পা ভাঙা ছিল যে তাকে বিয়ে করা যায়নি আপনি তো যে পুরুষ সব নারী খুঁজে পায় সেই পুরুষ কখনোই একজনকে ভালোবাসতে পারে না তুমি তো এক পুরুষে আসক্ত ছিলে পরিশেষে কি ফেলে সতীন না সতীন বললেও ভুল হবে কারণ তুমি তো তোমার শখের পুরুষের শখের নারী কখনোই হতে পারো আর আমার সময় হলে তোমাকে এই বিয়ে থেকে আমি মুক্তি দিয়ে দিব কিন্তু এই দহন থেকে মুক্তি পাবে শুধু মৃত্যুর মাধ্যমে এখন তোমার স্বামী আমি একজন স্ত্রী হিসাবে স্বামীর ভালোবাসার জন্য ছটফট করবে তুমি কিন্তু বিনিময়ে অসহ্য যন্ত্রণা পাবে কথা শেষ করে আরেক রুম থেকে চলে যায় হঠাৎ আরিকের ফোনে একটা কল আসলো কলটা ছিল নীলয়ের যে কিনা অভিমানী কণ্ঠে আরিককে বলো যা হচ্ছে তা কিন্তু একদমই ভালো হচ্ছে না রে কিছু হয়েছে এভাবে হুটহাট করে চলে যাওয়াটা কি ঠিক হচ্ছে মাহি আর তোর ভবিষ্যতের জন্য তো একটু ভাবা উচিত তোর আর তোর কি কিছু হয়েছে না কিছু হয়নি কিন্তু তুই তো জানিস আমি এখানে থাকি না আমাকে তাড়াতাড়ি দেশের বাহিরে যেতে হবে এত দূর থেকে সব কাজ সামলানো যায় না আঙ্কেল আনটি কয়দিন দেখা করছিস তাদের সাথে এখানে আসার পর আমি জানি কিন্তু আমার একটু সময়ের প্রয়োজন আর কত সময় এত বদলে গেলে কি করে তুই আচ্ছা আমি তোকে যেই মেয়েটার ভিডিও দিয়েছিলাম সেটা দিয়ে কী করেছিস তুই একটু বলবি আমাকে আমার মনে হয় তোকে সব কিছু বলার সময় চলে এসেছে তুই একটু আমার অফিসে আয় এখন এত রাতে তুই অফিসে কি করছিস তুই আয় তো আগে তারপর বলছি কিছুক্ষণের মধ্যেই নীলয় আরিকের অফিসে চলে আসলো নীলয়কে দেখে আরিক বলো এসেছিস তাহলে হুম আসতেই হলো কারণ আমাকে তো সব কিছু শুনতে হবে তোর মুখ থেকে আগে কফি আসুক কফি খেতে খেতে না হয় সব কিছু বলবো আচ্ছা তোর মাহিরের কথা মনে আছে যে আমাদের সাথে কলেজ অব্দি পড়েছিল তুই ওর কথা এখন কেন বলছিস তাও আবার এত বছর পরে কী রে ভুলে যাব আমি ওর কথা পাঁচ বছর কেটে গিয়েছে কিন্তু ওর নাম আমি কিছুতেই ভুলতে পারছি না কী করে ভুলে যাব আমি সেই সব কথা বল মনে নেই কি করেছিল ওই নরখাদকটা কিন্তু এসবের বদলে কেন শাস্তি পায়নি ও কিন্তু ও তো ওর কর্মফল ভোগ করছে যদিও এটা ওর যথাযথ শাস্তি ছিল না ওর মতো মানুষের জন্য তো মৃত্যুই উপযুক্ত কোনো শাস্তি পাইনি কারণ তখন সময়টা প্রতিকূলে ছিল কিন্তু এখন আমি চলে এসেছি পারফেক্ট প্রস্তুতি নিতে আমার বোন নিজে থেকে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আসল খুনি ওই মাহিরই ছিল আইন শাস্তি দেয়নি তো কী হয়েছে আমি এখনও বেঁচে আছি এক এক করে সবাই শাস্তি ভোগ করবে মাহিরের সব কিছু কেড়ে নিব আমি এমনকি প্রিয় বোনের সম্মান থেকে শুরু করে মৃত্যু অবধি সব কষ্ট ওকে একাই সহ্য করতে হবে যেমনটা আমি করেছিলাম আমার মাথায় কিছু ঢুকছে না কিন্তু এসবের সাথে আমার দেওয়া সেই ভিডিওর সম্পর্কটা কি এখনো বুঝতে পারলি না তোর পাঠানো ভিডিওটা তো শিকারকে ফাঁদে ফেলানোর একটা কৌশল হিসেবে কাজ করেছে আমার মাথায় সত্যি কিছু ঢুকছে না কিসের ফাঁদ চল তোকে প্র্যাকটিক্যালে দেখায় আমার সাথে চল আরেক নিলয়কে নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হয় রাত এমনিতেও অনেক হয়ে গিয়েছে তাই এসা কান্না করতে করতে অনেক আগেই ঘুমিয়ে গিয়েছে আরেক তার লোকেদের থেকে এসার খবর আগেই পেয়ে গিয়েছিল বাড়িতে আসার পর নিলয় আরিককে বলো হঠাৎ এখানে নিয়ে এলি যে একটা জিনিস তোকে দেখানোর আছে আরেক নিলয়কে এসা রুমে নিয়ে যায় এসা অবুজ বাচ্চাদের মতো করে গুটি সুটি বেঁধে ঘুমিয়েছিল এশাকে দেখে নিলয় বেশ অবাক হয়ে বললো ও মা গো এটা কে যাকে শিকার করার জন্য এত ভাত তৈরি আসলে এটা আখির বড় বোন তাই তো বলি কোথায় জানি দেখেছি একে কিন্তু ও তোর কাছে কেন আসলে আখি আর এশা দুজনেই মাহিরের বোন আমি অনেক আগে থেকেই মাহিরের জীবন নষ্ট করার পরিকল্পনা করে রেখেছিলাম কিন্তু সুযোগ পাচ্ছিলাম না এইবার দেশে আসার পর যখন তোর কাছে আখির ভিডিও পাই তখন আমার হাতে সুযোগটা চলে আসে আমি আখির সাথে না জানি কত রাত কাটিয়েছি কিন্তু বুঝতেই পারিনি এটা যে মাহিরের বোন হবে আসলে সময় কাটানোর জন্য মেয়েদের শরীর আমার কাছে ইম্পর্টেন্ট সে যে কোনো পরিবার থেকে বিলং করছে আর তার ভাই বোনকে তা ডাজ ম্যাটার কিন্তু একবার আখি আমাকে তার বোনের ছবি দেখিয়েছিল কোনো একটা কারণে বাট রাইট নাও আমার না মনে পড়ছে না কিন্তু সত্যি বলছি আখির খবর আগে জানলে ওর পুরো লিঙ্কটা বের করে পরিবার সহ সম্মান হানি করে দেশ থেকে বিতাড়িত করতাম এসব নিয়ে তোর মাথা ঘামানোর প্রয়োজন নেই আমি শুধু চাই তুই আমার পাশে থাক আমি তোর পাশে সবসময় আছি আর তোর বোন মানে আসা আমারও তো বোন আর ভাই হিসাবে ওর মৃত্যুর বদলা তো নিতেই পারি আর কিছু কি বলার মতো আছে নীলার কথা কানে পৌঁছাতেই আরেক ভাবনায় চলে যায় কিরে কই হারিয়ে গেলি শোন তোকে যা করতে হবে তা আমি তোকে পরে জানিয়ে দিব আর তুই একটু মাহিকে সামনে রাখিস যাতে ওর কানে এইসব না যায় ওকে তুই চিন্তা করিস না আচ্ছা তোর তো উদ্দেশ্য এসার সাথে ওই একই কাজ করার যা আসার সাথে হয়েছিল তাই না তাহলে তো ওর সাথে আমিও নাইট স্পেন্ড করতে পারবো দেখ এসব নিয়ে এখনো আমি কিছু ভাবিনি আমার যখন মন চাইবে তখন ওই মেয়ের শরীর আমি নিলামে ওঠাবো কিন্তু এখন নয় তাই এসব এখন বাদ দে আচ্ছা যা মর্জি আমি তাহলে এখন আসি আচ্ছা নিলয়ের চলে যাওয়ার পরপরই আরিক রুমের দরজাটা ঢুকে লক করে দেয় আর তারপর আস্তে আস্তে করে সে এশার কাছে যায় কতটা নিশ্চিন্ত হয়ে মেয়েটা ঘুমাচ্ছে কিন্তু সে তো জানেই না তার সাথে আরও কত কী হওয়ার বাকি আছে এখনো রাতে আর আরিক এশাকে বিরক্ত না করে তার ডান পাশেই ঘুমিয়ে পড়ে সকালে আরিকের ঘুম আগে ভেঙে যায় চোখ মেলতেই নিজের বুকের ওপরে এশাকে আবিষ্কার করে সে কিভাবে মেয়েটা বাচ্চাদের মতো করে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আসে আরিক একটু মস্কি হাসি দেয় এসার এহেন কাণ্ড দেখে কিন্তু পরেক্ষণে তার মনে পড়ে যায় তার আসল কাজ কি আর তাই সে ধাক্কা দিয়ে এসাকে নিজের বুক থেকে সরিয়ে দেয় আচমকা ঘুমের মধ্যে ধাক্কা খাওয়ায় এসা ভয় পেয়ে যায় চেঁচিয়ে আরেককে সে বলো আহ ঘুমের মধ্যে মানুষ বুঝি মানুষের সাথে এমন করতে পারে তুমি জানো একমাত্র ঘুমের মধ্যেই যে মানুষ নিষ্পাপ থাকে প্লিসেন তুমি আমার বুকের উপরে শুয়েছিলে আবার বড়ো বড়ো কথা বলছো সহ্য হচ্ছে না আর আমার আর আমি কেন আপনার বুকে শুতে আমার তো মনে হয় এসব আপনারই প্ল্যান সুযোগ পেয়ে নোংরামি করার ধান্দা করছিলেন তাই না একদম চুপ তোর মতো মেয়ের সাথে শুতে হলে তো টাকারও দরকার পড়ে না কারণ তোরা এমনিতেই তো এত সস্তা তুইও যেমন তোর ভাইও তেমন আর তোর ছোটো বোন আঁখিও তেমনই আর বাকি রইল তোর বড় বোন দেখবি সে কয়দিন পর সব ছেড়ে আরেক পুরুষের সাথে পালিয়েছে এটা তো তোদের বংশগত পেশা তাই না অনেক শুনেছি আপনার কথা আচ্ছা কেন শেষ করে দিচ্ছেন আমনা আমাকে কেন আমাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে নেমেছেন মায়া আমার জন্য একটুও হয় না কিসের তো ক্ষোভ আপনার কোন জনমের শত্রু আমি আপনার বলেন জবাব দেন আমাকে সময় হলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে তোকে জবাবদিহিতা করতে আমি বাধ্য নই রেডি হয়ে নে বাইরে বের হব আমরা কোথায় যাব গেলেই তো জানতে পারবি তাই না এসা পাল্টা প্রশ্ন না করে তাড়াতাড়ি করে তৈরি হয়ে নেয় ঘন্টা দুয়েকের মধ্যে তারা নিজেদের গন্তব্যে পৌঁছে যায় বড় একটা বাড়ির ভেতরে গাড়ি প্রবেশ করে বাড়ির গেটে বড় বড় করে লেখা চৌধুরী মহল এমন নাম দেখে এসার মনের মধ্যে বেশ কিছু প্রশ্নের সৃষ্টি হয় তাই সে আরেককে প্রশ্ন করলো এটা কার বাড়ি আমারই আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন তুই শত হলেও চৌধুরী বাড়ির বউ তাই যত তাড়াতাড়ি আমার বাবা মায়ের সাথে তোর আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়ে থাকে ততই ভালো ফেক ম্যারেজ নিয়ে এত মাথা ব্যথা কেন চুপ ভেতরে গিয়ে অগ্রিম প্রশ্ন করা যাবে না জাস্ট তোমাকে ধরে নিতে হবে আমি তোমার স্বামী এবং আমরা একে অপরকে অনেক ভালোবাসি ভালোবাসা কি যদি বুঝতেন তাহলে আমার ভালোবাসা শেষ করে দিতেন না আপনি কখনও আরেক জবাব না দিয়ে এশার হাতটা ধরে বাড়ির ভেতরে প্রবেশ করলো বাড়িতে প্রবেশ করতেই আফিয়া চৌধুরীকে চোখে পড়ল যিনি এতদিন পর ছেলেকে দেখে উৎফুল্ল কণ্ঠে বলেন। আরিক বাবা তারপর আর কিছু বলে ওঠার আগেই চোখে তার পড়ল এশাকে আরিক বাবা ও কি তোমার ফ্রেন্ড নাকি না মা আমি আসলে এখানে কিছু দরকারি কথা বলার জন্য এসেছিলাম বাবা কোথায় দুজনকে না হয় একসাথেই সব বলবো আফিয়া চৌধুরী ছেলের এহেন কথাই একটু অবাক হন কারণ তার ছেলে আগে থেকেই অনেক বদলে গিয়েছে কিন্তু আরিক কে সে কেন প্রশ্ন করেনি কারণ ছেলের রাগ সম্পর্কে সে খুব ভালো করেই অবগত কিছুক্ষণের মধ্যেই আরিকের বাবা নিচে নেমে আসেন ছেলের সাথে এই মেয়েকে দেখে তিনি ভুরু কুচকে তাকান বাবা আসসালাম আলাইকুম কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ তুমি দেশে আসার পর খুব কমই এই বাড়িতে এসেছ আমাদের কথা কি তোমার মনে পড়ে না অভিমান কি কখনো কমবে না এই বৃদ্ধ বাবা মায়ের ওপর থেকে আরিক কোনো জবাব দেয় না কিন্তু আরিকের বাবা আরও কিছু বলার আগেই আফিয়া চৌধুরী পেছন থেকে তার কাঁধে হাত দেন যেন মনে হচ্ছিল তিনি তার স্বামীকে কিছু বলতে নিষেধ করছিলেন বিষয়টি অন্য কারোর চোখে না পড়লেও এসার চোখে ঠিকই পড়ল আরিক আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বাবা মাকে উদ্দেশ্য করে বলো ও হচ্ছে আশা নোহা এশা আমার বিবাহিত স্ত্রী আরিকের মুখে স্ত্রী শব্দটা শুনতে এশার ভেতরটা যেন থমকে যায় সে মিথ্যা একটা হাসি দিয়ে চিন্তা করে ইস মানুষটা অনায়াসে কি সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে কিন্তু তখনই আরিকের বাবা বলে ওঠেন এটা হতে পারে না তুমি কি ভুলে গিয়েছো তোমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক করা ভুলে যাওয়ার কিছু নেই আরেকের মাও তখন বলে ওঠে বলা নেই কওয়া নেই হঠাৎ করে এই মেয়ে কোথা থেকে উদয় হলো কিসের মেয়ে মানে না এইসব আমরা আই ডোন্ট কেয়ার আমার কিছুই যায় আসে না আমি এসাকে ভালোবেসে ফেলেছি তাই বিয়ে করে নিয়েছি বাচ্চা না আমি যে আমাকে বলে দিতে হবে কোনটা করা উচিত আর কোনটা নয় এসা নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে বাবা মা আর ছেলের পুরো ঘটনাটা উপলব্ধি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শোনো সামনের সপ্তাহে আমি আর এসা বিদেশে চলে এখানে যেই কাজে এসেছিলাম তা অনেকটা সফল কথাটা বলে হবেই কারণ সে তো এসার জীবনটাকে একেবারেই নরক বানিয়ে দিয়েছে সে তো টোটালি সাকসেসফুল এসাকে নিচে অপেক্ষা করতে বলে আরিক আরো কিছুক্ষণ বাবা মায়ের সাথে তর্কে মুশগুল থাকে একসময় সময় এসার অপেক্ষার প্রহর শেষ করে আরিক তাকে নিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে যায় গাড়িতে উঠে বসতেই এসার মাথায় প্রশ্ন কিলবিল করা শুরু করল কিছু তো একটা আছে যার গন্ধনাকে এসেও পরিপূর্ণ ঘ্রাণ সে নিতে পারছে না গাড়ি চলতেই এসা আরিকের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় আরিক এটা নোটিশ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় কি হলো মুখটা ওদিকে ঘুরিয়ে নিলেন কেন শত হলেও আমি আপনার বউ এখন বউ বউয়ের মতোই থাকো না এত কথা বলো কেন যাক আমি যে আপনার বউ এটা স্বীকার তো করেছেন এটাই অনেক একটা কথা জিজ্ঞেস করব আপনার জিএফকে কেন ধোকা দিলেন ধোকা আর অত্যাচার কি আপনার রক্তে মিশে গেছে নাকি আরিক জবাব না দিয়ে সিগারেট ধরায় এটা দেখে এসা একটু বিরক্ত হয়ে বলল বিদেশ যাওয়ার মতো মিথ্যা কথা কেন বললেন তাও আবার নিজের বাবা মাকে তোমার কি মনে হয় আমি যা বলি তা সবই মিথ্যা মানে কি মানে হচ্ছে আগামী সপ্তাহে তোমাকে বিদেশ পাচার করে দিব কোন মিথ্যা নয় এটা এসব শুনে এসা ভয় পেয়ে যায় সে বলল আপনি কি তবে নারী পাচার করেন ওমা বুঝে গিয়েছ আল্লাহ এখন আমার কি হবে এসা দয়া করে এসব কাউকে বলো না প্লিজ তাহলে আমার জীবন নষ্ট হয়ে যাবে কথা শেষ করেই একগাল হেসে দিল আরিক এসা এসব দেখে আরো রেগে ওঠে সে গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে বসে হঠাৎ গাড়ি একটি বিশাল হোটেলের সামনে থামানো হয় গাড়ি থেকে নেমে আরি কেশাকে বলল নিচে নামতে পারো না নাকি নাকি মনে মনে ভাবছো চৌধুরী তোমাকে কোলে করে নামাবে মরে গেলেও না গাড়ি থেকে নামার পর এশা থমকে যায় কারণ তার চোখের সামনে একটি উজ্জ্বল বর্ণের ঘন চুল ওয়ালা পুরুষ দাঁড়িয়ে গালে হালকা চাপ তার। পরনে সাদা শার্ট এবং কালো প্যান্ট হাতে দামি ঘড়ি সে চোখের কালো সানগ্লাসটা নামিয়েই আরিককে বলল কিরে ভাই এত টাইম লাগল আসতে কতক্ষণ ওয়েট করেছি জানিস এক নজর সে এসার দিকেও তাকায় কিন্তু সঙ্গে সঙ্গে সে তার চোখ নামিয়ে নিল কারণ এসা আগে থেকেই তার দিকে তাকিয়েছিল হোটেল রুমে যাওয়ার পর আরিক এসাকে বলল তুমি রুম থেকে বের হবে না আর হলেও লাভ নেই তোমার রুমের সিকিউরিটি আমি বাড়িয়ে দিয়েছি আমি তাড়াতাড়ি চলে আসব এসা নিস্তেজ হয়ে বিছানায় শুয়ে পড়ল আর চিন্তা করতে লাগল নিচে সে যেই লোকটাকে দেখেছে তাকে খুব চেনা মনে হচ্ছে কোথাও তো দেখেছে সে একে কিন্তু কোথায় তা ঠিক এখন মনে পড়ছে না হঠাৎ করেই সে বুঝতে পারে কেউ একজন তার রুমের দরজা খুলছে আরিক নাকি মাত্রই তো গেল সে এত তাড়াতাড়ি কেন চলে আসল রুমে প্রবেশকৃত লোকটিকে এসার চিনতে বেশি সময় লাগল না কারণ লোকটি নিলয় ছিল নিলয়কে হঠাৎ কিছু না বলে কয়ে রুমে প্রবেশ করতে দেখে এসা জিজ্ঞেস করল আপনি এখানে কোনো কিছুর প্রয়োজন আছে কিনা তা জানতে এলাম রুম পছন্দ হয়েছে থুম আচ্ছা আরেক কি এই রুমে থাকবে এহেন কথায় নিলয় একটু অভাব হয় কারণ এই মেয়েকে যদি এখানে শুধুমাত্র যৌনতার জন্য আনা হতো তবে তো তার আগ থেকেই সব কিছু জানার কথা কি হলো কিছু বলছেন না যে আমি কি করে জানব আপনি কি ওনার ফ্রেন্ড জানে জিগ্রি বন্ধু আমরা আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব তোমার সাথে আরিকের কি সম্পর্ক প্রেমিকা হও নাকি আরে না আমি তো ওনার আর কিছু বলে উঠার আগেই আরিক রুমে প্রবেশ করে বলল ও আমার বউ হয় নিলয় এর মাথায় এটা শুনে বাজ পড়ে তুই বিয়ে করলি কবে এই তো কালকেই তুই এখন তোর রুমে যা আমি তোকে পরে সব খুলে বলব এসা আর কিছু বলার সুযোগ পায় না কিন্তু মনে মনে ঠিক করে নেয় আরিক নিলয়কে যা বলবে তাকেও সেই সব কথা শুনতে হবে রাতে খাওয়া দাওয়া শেষ করে আরিক নিলয়ের রুমে যায় এসা নিজের রুমেই ছিল কিন্তু এসাও আরিকের কথা শোনার পাত্রী নন তাই সে চোরের মতো আরিকের পেছনে পেছনে ধাওয়া করে বোকা মেয়েটা সিসিটিভি ক্যামেরার কথা বলেই গিয়েছিল আরিক রুমের দরজা খুলতেই দেখতে পায় নিলয় হোটেলের একটা মেয়ে কর্মীর সাথে অন্তরঙ্গ অবস্থা আছে হায় আল্লাহ যেখানে সেখানে তুই কিভাবে শুরু করে দিস সব নিলয় তার শয্যাসঙ্গিনীকে জামা পরিধান করতে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে আরিককে বলল ভাই তুই রুমে কি করে ডুকলি ভুলে যাস না তোর রুমের পাসওয়ার্ড আমি জানি বুঝেছি পাসওয়ার্ডটা এইবার বদলাতেই হবে তো কি জানি বলবি মনে আছে থুম সব আছে আর মনে আছে বলেই তো এত রাতে বউ রেখে এখানে এসেছি এখন বল এই মেয়েকে আবার কোথা থেকে এনেছিস কে এটা আমি নিজেও জানি না খাবার দিতে এসেছিল এখন নিজেই আমার খাবার হয়ে গিয়েছে বাহ তুই তো পারিস ওদিকে এসা এতক্ষণ আরিকের প্রেস করা পাসওয়ার্ডটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেছে কিন্তু তার ভয় হচ্ছে যদি সে ধরা পড়ে যায় কিন্তু তাও সে সাহস করে নিলয়ের রুমের দরজায় কান পেতে ভিতরে কি কথা হচ্ছে তা শোনার চেষ্টা করলো কিন্তু ভেতরে চলমান কথাগুলো তার কান অব্দি পৌঁছাচ্ছিল না সে নিজেই নিজেকে সাহস দিয়ে বলল আমার মাথায় এমনিতেও অনেক বুদ্ধি আর আমি অনেক সাহসীও এক কাজ করি রুমের দরজায় পাসওয়ার্ডটা প্রেস করে হালকা একটু খুলে ভেতরে কি হচ্ছে তা শোনার চেষ্টা করি ভিতরে আরিক নিলয়কে বলল আজ তোর ভাগ্য ভালো কারণ এখানে আমি এসেছি যদি আমার জায়গায় আঙ্কেল থাকত তখন তাতে কি আসে যায় বাবার তো আরো প্রাউড ফিল করার কথা নিজের ছেলেকে নিয়ে তার ছেলে ফিজিক্যালি কত স্ট্রং স্ট্রং নাকি মেয়েবাজ আরে ভাই তুই কি এসব বলার জন্য এখানে এসেছিস তুইও তো দেখি অন্যদের মতো হয়ে গিয়েছিস জ্ঞান আর জ্ঞান আর তোর এত জ্ঞান আসে কোথা থেকে নিজে কি করিস আচ্ছা দুনিয়াতে তো সব দোষের বিচার হয় তাই না রে দোস্ত থুম হয়তো তাহলে স্বপ্নদোষের বিচার কে করবে সালাদ তুই কলকাতা হারবাল মনে হয় বেশি খাচ্ছিস তাই মাল ওভার লোড হয়ে পড়ে যায় হে তোকে দেখিয়ে খেয়েছিলাম বুঝি এটা আমার গোড জিফট তাহলে আবার গোড জিফটের বিচার চাইছিস কেন হয়েছে বাবা থামো ওদিকে এসার কানে কথা পৌঁছালেও তা অস্পষ্ট সে কোনো মতে বুঝতে পেরেছে রুমের ভেতর দোষ নিয়ে কথা হচ্ছে কিন্তু কি সেই দোষ কার দোষ এসব সে জানে না এসা নিজের মনে মনে হঠাৎ বিড়বিড় করে বলল আরে কি বলছে কার দোষ মনে হচ্ছে আরিক আমাকে কিডন্যাপ করে যেই ভুলটা করেছে তার জন্য সে অনুতপ্ত নাকি সব নাটক করছে রুমের ভেতর নিলয় আরিককে বলল তুই যা বলার জন্য এসেছিস তা কি আদৌ বলবি আসল কথা হচ্ছে আমি এশাকে অনেক ভালোবেসে ফেলেছি তাই বিয়ে করে নিয়েছি আর ওমন মেয়েকে কি অবহেলা করা যায় নাকি কি সুন্দর আমার বউ দেখেছিস আরিকের মুখ থেকে এই জীবনে প্রথম নিলয় কোন মেয়ের প্রশংসা শুনছে যা শুনে সে বেচারা একেবারে ভেবাচ্যাকা খেয়ে যায় ও পসিবল আমার ডিকশনারিতে ইম্পসিবল নামক কোন শব্দ নেই এসা তেমন কিছু একটা শুনতে না পেরে সেখান থেকে চলে যায় যাওয়ার আগে নিজেই নিজেকে বলল মনে হয় এরা সবসময় ফালতু কথাই বলে কি আস্তে আস্তে কথা বলে রে বাবা মেয়ে মানুষ ও ফেল এদের কাছে উফ আবার এটাও তো হতে পারে এই কয়েকদিন আরিকের অত্যাচার সহ্য করতে করতে আমার কানের পর্দা ফেটে গিয়েছে আর তাই আমি কানে কম শুনছি নিজের কানের কথা চিন্তা করতে করতে রুমে চলে যায় এসা এসা দরজার সামনে থেকে চলে যেতেই আরিক প্রসঙ্গ বদলে ফেলল আরে মজা করেছি এখন শুন আমি এশাকে বিয়ে করেছি ওর পরিবারের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এইবার নিলয় আরও চমকে যায় তুই কি পাগল হয়ে গিয়েছিস একটু আগেই তো অন্য কথা বললি তুই আমি তো আর তোর মতো এত কানা নই সব দিকে চোখ আছে বলেই এতক্ষণ এসব বলেছি দরজার সামনে যে এতক্ষণ এসা দাঁড়িয়ে ছিল দেখিসনি না তো এসা দরজার সামনে দাঁড়িয়ে ছিল আর একবার আমাকে ইশারা দিলি না আমি আরো হারবাল তারবাল কত কি বলেছি কি ভাববে আমার সম্পর্কেও ও কিছুই শুনেনি এই রুমের কথা বাহিরে শোনা যায় না আর যদি কিছু সে শুনে থাকে তাহলে ভুল বাল কিছুই শুনে থাকবে এখন তুই আমার কথা শুন আরিক নিজের কথা শুরু করার আগেই ওই মেয়েটা ওয়াশরুম থেকে বেরিয়ে আসল মেয়েটার দিকে তাকিয়ে আরিক তাকে জিজ্ঞেস করল তুমি এখনো যাওনি এতক্ষণ ওয়াশরুম কি করছিলে কিভাবে যাব আমাকে কি যেতে বলা হয়েছে নাকি যাই হোক স্যার আপনাকে কি কোনো সেবা দিতে পারি না থাক আমি সেবায় পরিপূর্ণ আপাতত এখান থেকে বিদায় হয়ে আমাদের মুক্তি দাও আরিককে দেখেই লক্ষ্য করা যাচ্ছে তার মতেও এই মেয়েকে সহ্য হচ্ছে না বিষয়টি নিলয়ে লক্ষ্য করে মেয়েটিকে বলল থুম এখনই যাও শোনা আর এই নাও তোমার টাকাটা বিদায় মেয়েটা মন খারাপ রুম থেকে চলে যায় ই শেষে ছিল আরিককে পটাতে মেয়েটি যাওয়া মাত্রই আরিক রেগে বলে উঠল এই মেয়েকে আর দ্বিতীয়বার রুমে ডাকবি না আমার পছন্দ হয়নি তোর পছন্দ দিয়ে আমি কি করব এমনি বলছি গায়ে পড়া মেয়ে আমার একদম পছন্দ হয় না এসব মেয়ে দেখলেই গা জলে উঠে আচ্ছা শোন এশাকে আমি বিয়ে করেছি শুধুমাত্র ওর পরিবারের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আর এটা কোন রিয়েল বিয়ে নয় ফেইক ম্যারেজ আমার কাজ শেষ হয়ে গেলে আমি ওকে মুক্তি দিয়ে দিব দ্যাটস সিম্পল আমি জানি না তোর ভিতরে কি চলছে কেনই যে তোকে ওই ভিডিওটা দিতে গেলাম এখন তো মনে হচ্ছে তুই আমাকে কোন ঝামেলায় জোরাবি কিছুই হবে না দেখিস কিন্তু এসার নিজের পরিবারের উপর একটু বেশি দরদ আর এই দরদই তার পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে নিজে তো ধ্বংস হবেই সাথে পুরো পরিবারটাকেও শেষ করবে সেটাই তো দেখছি ছোট বোনের গোপন ভিডিও যেন ভাইরাল না হয়ে যায় তাই বিয়ের আসর ছেড়ে তোর কাছে চলে এসেছে কিন্তু এখন তো তার নিজেরই লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে অনেক কিছু ওই সাহেব পরিবারকে সহ্য করতে হবে জানিস আমার এখনো মনে পড়ে পাঁচ বছর আগে আমি বাহিরে পড়ালেখা করতে গিয়েছিলাম সঙ্গে বিজন্যাস সামলাতে সবেমাত্র ক্যারিয়ারের দিকে পা বাড়াই দেশে তখন আমার মা বাবা ও ছোট বোন আসা ছিল বোন আমার তখন মাধ্যমিকের ছাত্রী কিন্তু হঠাৎ একদিন বাড়ি থেকে জানতে পারি আমার বোন নাকি মারা গিয়েছে তাও বোনের মৃত্যুর এক বছর পরেই খবর আমার কানে আসে সেই দিন বাবা মায়ের সাথে অনেক অভিমান করেছিলাম বাবা ভালো করেই জানত আমি যদি আশার মৃত্যুর খবর জানতে পারি তাহলে সঙ্গে সঙ্গে ক্যারিয়ারের কথা বাদ দিয়ে দেশে ফিরে আসব আসলে আশার যখন মৃত্যু হয়েছিল তখন আমার ফাইনাল এক্সামও চলছিল বাবা মার কাছ থেকে আরও জানতে পারি আশা নাকি সাধারণ মানুষের মতনই মৃত্যুবরণ করেছিল কিন্তু একদিন আমার সব ধারণা ভুলে পরিণত হয় বাবার রুম যখন একদিন পরিষ্কার করা হচ্ছিল তখন আমি সেই রুম থেকে পুরনো একটা খবরের কাগজ পাই সামান্য একটা খবরের কাগজ নিয়ে আমার মতো আরিকের মাথা ব্যথা হওয়ার কোন কারণ ছিল না কিন্তু খবরের কাগজের ফ্রন্ট পেজে আসার একটা ছবি দেওয়া ছিল মুহূর্তেই আমার শরীরে কাটা দিয়ে উঠে কারণ সেই খবরের কাগজে লেখা ছিল আশা নাকি আত্মহত্যা করেছে আর সে গর্ভবতীও ছিল মূলত কারো সাথে অবৈধ মিলামিশার কারণেই সে নাকি গর্ভবতী হয়ে গিয়েছিল কেউ কোনো কিছু জানার আগেই আশা নাকি নিজের সম্মান বাঁচাতে মৃত্যুর পথ বেছে নিয়েছে আচ্ছা একটা মানুষ কি নিজের সম্মান বাঁচানোর জন্য মৃত্যুকে বেছে নিবে মৃত্যুর পর সম্মান দিয়ে কি হবে সেই দিনের ওই ঘটনার পর আমি খোঁজ নিয়ে আরও জানতে মারি ওই মাহিরের সাথে নাকি আশাকে অনেকবার দেখা গিয়েছিল আর আশা নাকি তাকেই শেষবার কল দিয়েছিল এসব জানার পর আমার সন্দেহ হয় মাহিরের ওপর মনে হচ্ছিল সেই আমার বোনের মৃত্যুর মূল কারণ কেস ফাইল করার পর আরও জানতে পারি মাহিরকে তদন্ত করা হয়েছিল আর তারপর তার ঘর থেকে অনেকগুলো চিঠিও পাওয়া যায় যেখানে আমার বোনের সাইন সহ অনেক কথা লেখা ছিল চিঠির প্রতিটি পাতায় জড়িয়ে ছিল আর্তনাল ভালোবাসার নাম করে আমার বোনকে শয়তানটা প্রেগনেন্ট করে দিয়েছিল আর যখন আমার বোন তাকে বিয়ের কথা বলল তখনই তাকে গোপন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে হারামিটা শেষে আর কোনো উপায় না পেয়ে আত্মহত্যা করে বসে মেয়েটা যেহেতু আমার বোন নিজেই আত্মহত্যা করেছিল তাই মাহির কয়দিন জেলখানায় থেকেই মুক্তি লাভ করে পুলিশ ও সেই দিন টাকা খেয়েছিল সবকটা বেইমান একজোট হয়েছিল সেদিন পুলিশ আমাকে জানায় এক বছর আগের মামলা নিয়ে ঘাটাঘাটি করে কোনো লাভ নেই রিকেন্টলাই হওয়া মামলাগুলোই নাকি এখনো ঝুলে আছে সেই দিন বুঝলাম এই দেশে অন্যায়কারীর কোনো বিচার নেই তখনই সিদ্ধান্ত নেই আমি নিজেই নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নিব দেখতে দেখতে সফল বাসিনে স্মান ও হয়ে উঠি আমি আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকি আর সেই সময় এখন এসেছে মাহিরের তিন বোনের জীবন শেষ করে দিব মাহির তো এমনি নিঃস্ব হয়ে যাবে আর ওর বাবা মাকে কিছু করা লাগব না ছেলে মেয়ের শোকে এমনিতেই ওপরে চলে যাবে বোন হারা হয়ে যেই কষ্ট আমি পেয়েছি তা যতক্ষণ না মাহির পাবে ততক্ষণ পর্যন্ত আমার শরীরের জ্বালা মিটবে না এত পরিকল্পনা তাই তো বলি বিগত কিছু বছরে তোকে কখনো তোর বাবা মায়ের সাথে ভালো করে কথা বলতে দেখিনি আচ্ছা এসা কেউ কি প্রেগনেন্ট করে দিবি নাকি দেখি কি করা যায় তোকে তো সবই বললাম শুধুমাত্র বিশ্বাস করি বলে তুই আমার সবচেয়ে কাছের মানুষ চিন্তা করিস না আমি আগেই বলেছিলাম তোর বোন মানে আমার বোন আমি সব সময় তোর সাথে আছি আচ্ছা আমি এসার কাছে যাই থুম যা নিলয়ের রুম থেকে বিদায় নিয়ে আরিক নিজের রুমে প্রবেশ করে রুমের ভেতর প্রবেশ করতেই আরিকের চোখ পড়ল এশার ওপর যে কিনা জানালার কাছে বসে কি যেন বিড়বিড় করছিল আরিক নিজের কাজ করতে করতে বলে উঠল এই রুমে আবার কোনো পাগলের আবির্ভাব ঘটল নাকি আপনি আমাকে অপমান করেছেন বুঝি যার মান আছে তার মুখে অপমান শব্দটি মানায় তোমার মুখে না ব্যাস অনেক হয়েছে আপনাকে দেখলেই কেন জানি আমার দম বন্ধ হয়ে আসে মাথাটা ভন ভন করে আমি সাওয়ার নিতে যাব বিদায় ওয়াশরুমের সামনে গিয়ে এসা হকচকিয়ে যায় এ আবার কেমন ওয়াশরুম কাচের তৈরি দেখি পুরোটা বাহিরে থেকে সব দেখাই যাচ্ছে এত টাকা দিয়ে এটা তৈরি করার কোনো মানে আছে তুমি এত বাঁচাল কেন এই রুমটা কাপ্পলদের জন্য তৈরি করা হয়েছে ইটস নর্মাল কাপ্পলরা এমনিতে একসাথেই সাওয়ার নেয় ধূর করবই না গোসল আপনার কাপ্পল ওয়াশরম আপনি এনজয় করেন মুখ গোমরা করে নিজের পোশাক হাতে এসা ওয়াশরুম হতে বেরিয়ে এলো আরি কাপেল খাচ্ছিল আপেলে একটা কামড় বসিয়ে সে এশাকে বলল ওকে তুমি না করলে নেই আমি তো করবই গোসল ছি আমার সামনে সাওয়ার নিতে লজ্জা করবে না সব কিছুতে যদি পুরুষের এত লজ্জা থাকে তবে বংশের বাত্তি জলবে কি করে আরিকের নির্লজ্জপানায় এসার অনেক লজ্জা পাচ্ছিল তাই সে জানালার দিকে মুখ করে চারপাশটা আরো ভালো করে একবার পরখ নিল হঠাৎ আরিক শব্দ করে এসা বলে ডাক দিল এসার তখন খেয়ালও ছিল না যে ওয়াশরুমটা ওপেন হঠাৎ করে সেদিকটায় চোখ পড়তেই সে চমকে উঠল ওমা একটু আগে না ভেতরের সব দেখা যেত এখন চতুর্দিকে এমন পর্দা কোথা থেকে এলো ওয়াশরুম থেকে আরি খেসে বলল কি ভাবছিলে আমার সব তোমাকে দেখিয়ে বেরাব ভাই আমরা পুরুষ হলেও আমাদের লজ্জাবোধ আছে আর এই ওয়াশরুমের ভেতর প্রাইভেসি মুড আছে প্রেস করলেই পর্দা অটোমেটিকলি পুরো ওয়াশরুমটিকে কভার করে দেয় এসা আর কোনো জবাব দিল না আজ বাড়ির কথা তার অনেক মনে পড়ছে সুন্দরী তো ছিল তার জীবন তাহলে কেন এই জীবনের ওপর নেমে এলো কালো অভিশাপ বাবা মা তো তাকে ভুল বুঝে বসে আছে চিঠির মাধ্যমে যদি বাড়িতে একটা খবর পাঠানো যেত যদি বাবা মাকে জানানো যেত শুধুমাত্র তাদের কথা চিন্তা করে নিজের সব সুখ নিজের ইজ্জত ভালো থাকা সবকিছু সে বিসর্জন দিয়েছে এসব ভাবতে ভাবতেই দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল এসার আরিক অনেক আগেই রুমে এসে পোশাক পরিধান করে নিয়েছে কিন্তু এসার সেদিকে খেয়াল নেই এশা যাও ফ্রেশ হয়ে আসো আমি নিচে যাচ্ছি আমি যেন এসে দেখি তোমার সাওয়ার নেওয়া শেষ তারপর রুমে খাবার পাঠাতে বলল আমি আমার অনেক ক্ষুধা পেয়েছে আমি আপনাকে বুঝতে পারি না কখনো কুসুমের মতো কোমল তো কখনো আবার পাথরের মতো শক্ত দুটো রূপ নিয়ে থাকতেই বুঝি আপনি অব্যস্ত আরিক কোনো জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে যায় কিছুক্ষণের মধ্যে এসা সাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বাহিরে আসে আরিক অনেক আগেই রুমে এসে বসেছিল বাহিরে কেন জানি ভালো লাগছে আজ তার সে রাতের খাবার লোকেদের রুমে পাঠিয়ে দিতে বলেছে আসলে এই হোটেলটি তার বন্ধু নিলয়ের বাবার যেটা অনেক আগেই তিনি ছেলের কুড়ি তম জন্মদিনে তাকে উপহার হিসেবে দিয়েছিল এসা চুল মুছতে মুছতে যখন রুমে আসল তখন আরিক তার নেশালো দৃষ্টি নিয়ে এসার দিকে তাকায় এশার ভেজা শরীর আরিকের বুকে কাটা দড়িয়ে দিচ্ছিল সে উঠে গিয়ে এসার সামনে দাঁড়াতেই এসা ভয় পেয়ে যায় আপনি কখন আসলেন অনেকক্ষণ এভাবে তাকিয়ে আছেন কেন ক্ষুধা লেগেছে তাই মানে মানে টানে কিছু নেই অনেকক্ষণ অপেক্ষা করেছি খাবে চলো খাওয়ার মধ্যে আরিক একটা মদের বোতল খুলল ছি বাজে গন্ধ এটাকে বাজে না ভেবে অনুভব করার চেষ্টা করো। দেখবে এটার মারাত্মক গন্ধ তোমার গায়েও জ্বালা ধরিয়ে দিবে খাবারে থেকে ওটাই দেখি বেশি খাচ্ছেন আপনার চোখ তো লাল হয়ে গিয়েছে আর খাবেন না দয়া করে কখন না জানি হায়নার রূপে চলে আসেন ওই রূপকে আমি বড্ড ভয় পাই আরিক চুপটি করে এসার দিকে তাকিয়ে থাকে হ্যাঁ তার ক্ষুধা লেগেছে কিন্তু সেটা খাবারের নয় নারীর শরীরের কি হয়েছে এভাবে তাকানো কি বন্ধ করবেন তোমাকে তো আমি ইসলামী শরীয়তের নিময় মেনেই বিবাহ করেছি সেটা তো তুমি অস্বীকার করতে পারবো না আমি তো সত্যি তোমার স্বামী হই তাই না এখন কি স্বামীর বৈধ অধিকার দাবি করে অত্যাচার চালাবেন চালাতে হলে না হয় চালাবো আরিক এবার এগিয়ে এসে এসার ঘাড়ের ভেজা চুলগুলো সরিয়ে একটা চুমু দেয় সঙ্গে সঙ্গে শিরশিরিয়ে উঠে এসার সর্বাঙ্গ আস্তে আস্তে এসার সারা শরীরে আরিক চুমু বিলিয়ে দিল এসা নিজেকে যথেষ্ট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল কিন্তু কেন জানি আরিককে আজ তার বাধা দিতে মন চাইছিল না বিয়ে তো ঠিকই হয়ে গিয়েছে একটা জীবনী তো ছিল তার তাতেও তো আরিক নিজের দখল চালিয়েছে এসার তো এখন আরিকের হাতের মুঠ হয় কোথাও আর তার যাওয়ার পথ নেই কারণ সে আরিকের সাথে রাতের পর রাত কাটিয়েছে তাহলে কি তাকে স্ত্রী করে নিতে পারে না আরিক আরি কেশাকে কোলে করে বিছানায় শুইয়ে দিল আর তারপর শুরু হয় শরীরের দেনা পাওনা পূরণের আকস্মিক উদ্ভব শরীর যখন দম ফুরায় চাহিদার তখন ঘটে সমাপ্তি বিছানা ছেড়ে আরিক উঠে বসে বলল আমি ফ্রেশ হয়ে আসছি একটা কথা বলবো এই শরীরের চাওয়া পাওয়ার বাহিরে একটু আমাকে নিয়ে একদিন ভাবলে আমি অনেক খুশি হব আরিক কিছুক্ষণ এসার দিকে তাকিয়ে থেকে বলল তোমার শরীর ছুঁই বলে এটা ভেব না তোমার জন্য আমার কোনো ফিলিংস রয়েছে আমি আগেই বলেছিলাম আমাকে ভালোবাসার মতো ভুল করবে না এসবের পরিণতি অনেক খারাপ আরিক একটা সিগারেট ধরিয়ে বারান্দায় কার্নিশে গিয়ে দাঁড়ালো এসা আরিকের কথায় কষ্ট পেয়ে ওয়াশরুমে চলে যায় সেখানে সে বুক ফেটে কান্না করে আরিক হয়তো বাহিরে থেকে সবই শুনছে কিন্তু তার কোনো রিয়াকশন নেই ফ্রেশ হয়ে এসে এসা বিছানায় শুয়ে পড়ল আরিক এখনো বারান্দায় মাঝরাতে দরজার খটখট শব্দে এসার ঘুম ভেঙে গেল হঠাৎ সে লক্ষ্য করে তার পাশে আরিক নেই যতটুকু মনে আছে আরিক বারান্দা থেকে এসে তার পাশ দিয়ে শুয়েছিল তাহলে এত রাতে কই গেল লোকটা বাতি জ্বালিয়ে ঘড়ির দিকে চোখ পড়তেই দেখল আড়াইটা বাজে শরীরের ওড়না ঠিক করে আস্তে করে দরজার কাছে গেল সে ভয় ভয় দরজা খুলতেই তার ভট দগুন বেড়ে যায় নিলয় আপনি এত রাতে এখানে তুমি ঠিক আছো কিনা দেখতে এসেছি আরিক কোথায় মাহির কাছে যাই হোক তুমি কি মাহিকে দেখতে যাবে নাকি এখানেই একা আজ রাতটা কাটিয়ে দিবে মাহির কথা শুনতাই মুখটা বেজায় কালো হয়ে যায় এসার মনে মনে ভাবতে থাকে মাহি মেয়েটা বোধ হয় সত্যি অনেক সুন্দরী তাই তো তার স্বামী পরনারীর প্রতি আসক্ত এশা মুখ মলিন করে বলল না আমি তার কাছে গিয়ে কি করব আসলে মাহিকে কে জানি খুন করেছো। না মানে আত্মহত্যাও হতে পারে লাশ দেখে নাকি কিছুই আন্দাজ করা যাচ্ছে না আরিক তাই খবর পাওয়া মাত্রই সেখানে গিয়েছে আরিকের কাছে তোমার কথা জিজ্ঞেস করতেই সে বলল তুমি হোটেল রুমে একা তাই বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হলো আচ্ছা আমি যাই দরজা ভালো করে নক করে ঘুমিয়ে পড় মাহির মৃত্যুর কথা শুনতাই এশার গা শিউরে উঠল সে আতঙ্কিত হয়ে বলল দাঁড়ান কি করে হলো এসব আমাকে সেখানে নিয়ে চলুন আমিও যাব আপনার সাথে ইও সুরি হুম ওকে তৈরি হয়ে নাও গাড়িতে না হয় বাকি ঘটনা খুলে বলবো। এশা নিলয়ের কথায় রাজি হয়ে যায় আর তারপর নিলয়ের সাথে সে গাড়িতে উঠে বসে সে এখনো এই ছেলেকে ভালো করে চিনে না মাঝরাতে অচেনা কারো সাথে কি তার যাওয়া ঠিক হচ্ছে এসব ভেবে মেয়েটার ভয় দুগুণ বৃদ্ধি পায়